واتخذوا من مقام ابراهيم مصلى وقال الله تعالى في كلامه المجيد والفركان الحميد اقم الصلاه للذكر وقال الله تعالى في كلامه المجيد والفركان الحميد قل هو الله احد صدق الله المولان العظيم وبلغ صدقت انت يا سيدي يا سيدي یا <سؤال> سیدی یا مقی یا مدنی حاشم یا قرش و یا سیدنا یا سیدنا حبیبنا طبیبنا احمد مصطفی محمد مجتبا صلی اللہ تعالی علیہ وسلم بیڈ گھور اسلامیہ سنیہ حافظ یا مدرسہ حافظ چھاتروں دے پاگری پرودان او اوگوسیہ اسلامیہ সন্নিয়া যুব সংগঠনের উদ্যোগে এগারোতম বাৎসরিক ঐতিহাসিক সন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি খলিফা শেখ মুহাম্মদ হুমায়ুন কবির চিস্তি খাজা বাবা দরবার শরীফ বীর ঘর সভাপতি আজকের অসংখ্য সম্মানিত আমার বাবারা জনাব মোহাম্মদ নসর মিয়া জনাব হাজি আব্দুল মোতালিব সরদার সাহেব জনাব মোহাম্মদ হোসেন সর্দার সাহেব জনাব হাফিজ মোহাম্মদ দানা মিয়া সর্দার সাহেব জনাব মোহাম্মদ আবুল বশার ফতেহ সর্দার সাহিব সহ উক্ত মেহফিলের বিশেষ অতিথিবৃন্দদের মধ্যে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন পানি সাজ্জাদান সজ্জাদ

প্রধান আকর্ষণ আজতুল নাম মৌলানা মুফতি নাজমুল হুসাইন আজাহিরি সাহেব সহ অসংখ্য ওলামাই কেরাম মাসায় জাম হয়তো বা আজকের নামগুলি নিতে গেলে সারা রাত পার হয়ে যাবে যেহেতু রাত সংক্ষেপ হয়ে আসছে স্টেজে বসা আমার অটো এলাকার সম্মানিত বাবারা ইমাম হুসাইনের সৈনিক কাফেলারা আমার যুবক বন্ধুরা বাবারা ভাইয়েরা ছোট ছোট বাচ্চারা তলা বেল হাফেজ কোরআনরা ছোট ছোট বাচ্চারা পর্দার তিনি হাজরাত আমার মা ও বোনেরা প্রত্যেককে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন রাত গভীর হয়ে গিয়েছে আমি চেষ্টা সার সারসংক্ষেপ কথা বলতে মায়া করে যে দুই আড়াই বছর আমাদেরকে করোনা পরিস্থিতি থেকে দূরে রেখেছিলেন কোরআন সুন্না থেকে আমাদেরকে দূরে রেখেছিলেন আবার আমরা কোরআন সুনার মেহিল গুলি আয়োজন করার ব্যবস্থা হয়েছিল শুনেছি আবার এই বৃহস্পতিবার থেকে লকডাউন শুরু হবে করোনা এবং ওমিক্রন নাকি এটা বেড়েছে লন্ডন প্যারিস ওয়াশিংটনের মধ্যে সব জায়গার মধ্যে গতকালকেও নাকি দেড় লক্ষ মানুষ মারা গিয়েছে মহান রাবুল আলমিনের দরবার সুক্রিয়া যে রাবুল আলমিন আমাদেরকে যে আজকে মেহফিলে বসা সুক্রিয়া ম্যাফিলে বসার সুযোগ করে দিয়েছেন একটু মোহাব্মতে পড়ুন আল্লাহ নাম সাথে সাথে লক্ষ লক্ষ দরিদ্দুসাল্লাম সে নবী পাকের কদমো বারকে যে নবীকে সৃষ্টি না করলে আজকে ম্যাফিলে বসা হতো না ঠিকই না আওয়াজ দে বলেন তবিয়তটা বাবা অনেক খারাপ খারাপ অত্যন্ত একশো চার ডিগ্রি জ্বর নিয়ে স্টেজে বসা আমার ভাইজান জানেন না খুব অসুস্থ

আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন সবে মহব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ আমে বিবি কে گلشن میں آئی ہے تازہ بہار اور پڑھتے ہیں صلاح وسلم آج درو دیوار <تصفح> <تصفح> جھولا جھولانے لوری دے زی شان جبریلہ جھولا جھولانے لوری دے زی شان ارے سو جا سو جا رحمت عالم دو جگ کی سلطان مدنی اللہ 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 ہو اللہ علاح ذکر کر رحمت ذکر کر دیبے رحمد برکے محبت زبان ٹا کھلے اللہ ذکر <teachers> اللہ, اللہ مشا اللہ علا ہو یاسینا کملی والا قرآن کی تفسیر تفصیلوں توا کملی والا قرآن کی تفسیر حاضرونا حاضر و بے صاحب میں حاضر و زیر شاہد تو قسم میں آیا سیرا نیر مدنی اللہ اللہ جور اللہ

এলাকার মসজিদ ও আল্লাহর ঘর খানায় কাবা আল্লাহর কাবা তুল্লা মক্কা তুল একটা মসজিদ আছে যেটাকে কেবলা বলা হয় ঠিক না সেটাও আল্লাহর ঘর এলাকার মসজিদ ও আল্লাহর ঘর ঠিক না এখন আল্লাহর ঘর খানায় কাবা সেটাও আল্লাহর ঘর এলাকার মসজিদগুলো আল্লাহর ঘর কিন্তু খানায় কাবার সাথে দুনিয়ার সমস্ত মসজিদের সাথে তুলনা হবে আওয়াজ দেব হবে কেন হবে না একটু গভীর খেয়াল আমরা যদি এলাকার মসজিদ আসা জিকি ওখানে এলাকার মসজিদের মধ্যে নামাজ আদায় করি নামাজ হবে কি হবে না আওয়াজ দে বলেন হবে কিন্তু হুজুর খান কাবা উটা আল্লাহর ঘর এলাকার মসজিদটা আল্লাহর ঘর দোনোটা একরকম না কেন আমার আল্লাহ বলেন ওত্তাকিজুমিন মাকাম ইব্রাহিম মুসাল্লা অন্তরকে পূত পবিত্র করবান্দা নিজের অন্তরকে মাকামী ইব্রাহিমের ন্যায় পূত পবিত্র করতে পারলে তুমি তোমার অন্তর দ্বারা যেই ইবাদত করবা সেই ইবাদত আল্লাহ কবুল করে নেবে এখন ভূমির খেয়াল করুন এলাকার মসজিদ আর আলাল আল্লাহর খানায় কাবা কেন ডিফারেন্ট কেন আলাদা এজন্য আলাদা এলাকার মসজিদের মধ্যে যদি আমরা সাতটা তাওয়াফ করি হজ হবে আওয়াজ দে বলেন কেন কেন হবে না এটাও মসজিদ ওটাও মসজিদ ওটাও আল্লাহর ঘর এলাকার মসজিদও আল্লাহর ঘর ওই খানা কাবা কাবা তুল্লা ওটাও আল্লাহর ঘর ঠিক না আলাদা কেন এই জন্য আলাদা এলাকার মসজিদের মধ্যে যখন কেউ দান করে এক টাকা পাঁচ টাকা এক লক্ষ দুই লক্ষ দান করে কি করে না করে একটু গভীর কনসেন্ট্রেট মনোযোগটা শুধু এদিকে থাকবে আজকে আমি আপনাদের টিচার সাহেব আপনার হলেন স্টুডেন্ট ঠিক না কারণ আগামী কালকে এখানে এক লক্ষ টাকা দিলেও বসবে বসবে আর যদি কোন রকম বৃষ্টি হয় তাহলে তো কথাই নাই ঠিক না এখানে আমরা আর বসবো না এই জন্য গভীর কনসেন্ট্রেট গভীর খেয়াল করতে হবে দৈনন্দিন জীবনটা পরিবর্তন করার দরকার আছে কি নাই আওয়াজ দেওয়ার দরকার আছে কি নাই এলাকার মসজিদে যখন দান করে এক টাকা পাঁচ টাকা দশ হাজার বিশ হাজার এক লক্ষ দুই লক্ষ টাকা দান করে এখন দান আলাদা যে টাকা পয়সা দিল মসজিদের জন্য জন্য মসজিদ নির্মাণের কিন্তু সেই মসজিদটা নির্মাণ করেছে আলাদা শ্রমিক আলাদা আওয়াজ করে আওয়াজ দেন আওয়াজ দেন ঠিকই না বলুন শ্রমিক আলাদা শ্রম আলাদা না যায় দান করেছে তিনি আর তিনি কিন্তু ওই মসজিদটা নির্মাণ করেন নাই

বলে ওই মসজিদে দাঁড়িয়ে ইমাম সাহেবের পিছনে বা আপনি নিজে দাঁড়িয়ে ইবাদত করছেন জাহান জেহানটা খানায় কাবার দিকে খেয়াল করুন ঠিক না ওই মসজিদে নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে কিন্তু সাতটা চক্কর দিলে হজ হবে কেন হবে না কারণ ওখানে দান আলাদা শ্রম আলাদা ঠিক না শ্রম আলাদা দান আলাদা টাকা আলাদা শ্রমিক আলাদা ঠিক না কিন্তু আমার আল্লাহ বলছেন খানায় কাবাই জন্য দামি হয়েছে ওয়াক্তাকি জমি মাকাম ইব্রাহিম মুসাল্লা ওই মাকাম ইব্রাহিমের ন্যায় নিজের অন্তরকে পূত পবিত্র করার কথা বলা হয়েছে কেন গো আল্লাহ নিজের অন্তরকে মাকাম ইব্রাহিমের ন্যায় কেন পবিত্র করব কেন ওই দিকে ইশারা দিয়েছো কেন তোমার সমস্ত মসজিদ থেকে খানায় কাবা দামি করছো আমার আল্লাহ বলছেন যখন ইব্রাহিম খালুরুল্লাহ খানায় কাবা তুল্লা তৈরি করেছেন টাকাও নিজের সমন নিজের ঠিক না ঠিক না টাকাও নিজে সব নিজের এই সমস্ত মসজিদ এলাকার মধ্যে থাকবে কিন্তু আমার আল্লাহ বলছেন সমস্ত ঘর সমস্ত আমার ঘর মসজিদ সাথে তোমাকেও থাকতে হবে খানায় কাবা তুমি স্পেশাল এজন্য তোমাকে গিলাফ চড়িয়ে রেখেছি আবার আল্লাহ বলছেন যে সমস্ত কিতাবের সাথে আমার কিতাব কোরআনকে থাকতে হবে কিন্তু সমস্ত কিতাবের সাথে তুলনা জাতি কেউ না করে এই আমরা কিতাবুল্লাহর উপরে গিলাফ চড়াই ঠিক না যখন খানায় কাবা কাবা তুলার উপরে গিলাফ চড়ালাম তখন বুঝা টিকা গেল সমস্ত মসজিদ থেকে এটা স্পেশাল এটাকে স্পেশাল বানানো হলো যখন সমস্ত পৃথিবীর কিতাবগুলিকে এক জায়গায় রেখা হলো চিন্তা করলাম যে সমস্ত কিতাবের সাথে কিতাবুল্লাহ আল্লাহর কিতাবটাও কি এক আমার আল্লাহ বলছে না খানায় কাবাজের এরকম স্পেশাল বাইতুল্লাহ যেভাবে স্পেশাল তেমনি ভাবে কিতাবুল্লাহ আল্লাহ কোরআন স্পেশাল ঠিক না সমস্ত কিতাবের সাথে থাকতে হবে কিন্তু কেউ যাতে নিজেদের ওই সমস্ত কিতাব বইয়ের সাথে আল্লাহর কিতাবুল্লাহ কোরআনকে কেউ তুলনা না করে এর জন্য আমরা কিতাবুল্লাহ কোরআন

জনের মালিক বানিয়েছেন সে অলি আল্লাহদেরকে বললেন আল্লাহ কাবাতুল্লাহকে যেমনি সমস্ত মসজিদ থেকে আলাদা করে দেই তেমনি ভাবে চাদর চড়িয়ে গিলাফ চড়িয়ে তেমনি ভাবে আল্লাহর খানায় কাবার পরে কিতাবুল্লাহ সমস্ত বইদের সাথে থাকা সত্ত্বেও কিতাবুল্লাহর উপরে গিলাফ চড়িয়ে আলাদা করে দেই তেমনি ভাবে আমার আল্লাহ বলছেন যদি বান্দাদের মধ্যে কেউ ওলিউল্লাহ হয় আল্লাহর হাস বান্দা হয়ে যায় তাকে গিলাফ চড়াও সমস্ত বান্দারা যাতে সেই আল্লাহর বান্দাকে রাসূলের আশিককে এক না মনে করে এজন্য। আমরা গিলাফ চড়াই সুভান আল্লাহ বল না ঠিকিনা না আওয়াজ হাত মিল ঠিক না মুসলমান যারা আমরা রিক্সা চালাই আমাদের জন্য কি আলাদা ব্যবস্থা নাকি যাদের টাকা আছে তারাই অলি উল্লাহ হইতে পারবে এরকম নাকি আওয়াজ দে বলেন নাকি হুজুর তাফসির ভালো লাগছে না রাত গভীর হয়ে গেছে শেষ করে দেন আমি একশো চার ডিগ্রি তিন ডিগ্রি নিয়ে ডিগ্রি নিয়ে যদি জ্বর দিয়ে যদি আপনাদের সামনে খেতাব করতে পারি তাহলে আপনারও তো আওয়াজটা বাড়াই দিতে হবে ঠিক না আমি দেখব যে আপনাদের মধ্যে কাদের খারাপ লাগছে কাদের ভালো লাগছে বলেন আজকের এই মেহফিল কার কার খারাপ লাগছে দুই হাত তুলেন দুই একজন হাত খেয়াল কম এই দিক ছেড়ে আমি চট্টগ্রাম আগ্রাবাদে মাহফিল করতেছিলাম রাত্রে দুইটা বাজে তখন প্রায় দেড় দুই ঘন্টা তাফসীর করার পর আমি বললাম কার কার খারাপ লাগতেছে কিছু আছে হুজুর গো মুসলমান আছে কি নাই বললাম কার কার খারাপ লাগছে বলতেছে আমি বললাম দুই হাত তুলেন ফট করে কিছু মানুষ হাত তুলে দিছে আছে কি নাই কিছু বুঝুক না বুঝুক এটা কেই মনে করে সবকিছু ঠিক না তারপরে অনেকে আমাকে পিছন থেকে বলেন হুজুর অনেকে আস্তে হাত তুলতে গিয়ে মনে করছে না এটা হুজুরের বিপক্ষে যাচ্ছে কথা আস্তে একটু উঠে ঠিক করছে তাদেরকে বলতেছে তারা বুঝাইতে চাইতেছে হুজুর আপনার পক্ষে আছি আমরা ঠিকই না আর যারা হাত নিচে রেখেছেন তাদেরকে আমি বলেছি তারা হলো পূর্ণাঙ্গ ইমানদার কনসেন্ট্রেট এই জায়গায় আছে ঠিকই না তো গভীর খেয়াল আছে তো ইনশাআল্লাহ এবার আসুন ইবাদত বান্দেগি যদি নিজেদের অন্তর দ্বারা পূত পবিত্র করতে পারে আমার আল্লাহ বলছেন যে তোমার অন্তরকে পূত পবিত্র করতে পারলে এর যে আমি আল্লাহ তোমাকে ডাকবো ফরাদি চমর দিয়া তখন আমি আল্লাহ তোমার উপর রাজি বান্দা তুমি আমার উপর রাজি তো কে করেগা শয়তান পাজি ঠিক আওয়াজ করেন ঠিক আওয়াজ করেন না কেন মুসলমান এলাকার মধ্যে আসেনি ওনার murid আসে ওনার murid আছে আছে এলাকার মধ্যে তোমার মুরিদান থাকবেই থাকবে ঠিক না যারা আওয়াজ করেন না বোঝা গেল হুজুর অনেক দিনের সম্পর্ক নাম নিয়ে না বয়স তো বড় ঠিক না ছয় হাজার কোটি বছর ইবাদত করছে তারপর আবার ফেরেস তাদেরকে পড়াইছে সমস্ত নবীরা কবরে উনি এখন উপরে আওয়াজ করেন আপনাদের মনে ভালো লাগতেছে না সমস্ত নবীর রসুল অলিয়াল্লারা মাজারে কবরে উনি এখন উপরে এখন উনি যে উপরে সমস্ত নবী অলি আল্লাহদের থেকে ওনার ক্ষমতা কি বেশি আওয়াজ দে বলে ওনার নাম যে নেই হয়েছে নাকি নাকি নাম নিলে হুজুর এত বড় বেআবি করেন না ওনাকে আপনি করে বলছি কারণ সিনিয়র তো ঠিকই না উনি আল্লাহর বেয়াদবি করতে পারে আমরা তো আর বেআব না ঠিকই না নাম হলো মিস্টার ইলিস মিস্টার তো ওনার মুরিদানি এলাকায় নাই তো নাকি নাম নিতেছি কষ্ট পাচ্ছি আছে আমার বাবা বলতেছে উজুর আছে এলাকায় আছে তার মানে বুঝা গেল এলাকা থেকে ওনাকে বের করতে হবে আমি প্রায় সময় বলি আমরা বেহেসতে থাকতাম কোন ঝামেলা থাকতো না টাকা পয়সা ইনকাম এই দুনিয়ার রাজনীতি এটা সেটা কোন পেরেশানি থাকতো না আমার বাবা আদম মা হাওয়ার সাথে বেহেসতে থাকতাম উনি প্ররোচনা দিয়ে আমাদেরকে বেহেসতে থেকে এই দুনিয়া আর দুনিয়া সেজুল মুমিন এই জেলখানার মধ্যে বন্দী করছে ওনার প্রয়োজনার কারণে আমরা এখন দুনিয়ার মধ্যে বন্দি অবস্থায় আছি আর আমার নবী বলেছেন আর দুনিয়া হচ্ছে জন্য মমিন দুনিয়াটা হলো মমিনের জন্য জেলখানা কি খানা নাকি আরাম খানা আওয়াজ দেয় বলে কি খানা কি খানা এই যে জেলখানার মধ্যে বন্দি করেছে আমি এই জন্য বলি আমরা বেশ তো বাসি ছিলাম জানাতে থাকতাম সে প্রচনা দিয়ে আমাদেরকে জান্নাত থেকে বের করেছে এই জন্য আমি বলি আমাদেরকে জান্নাত থেকে বের করেছো তুমি আমাদের এলাকায় কি করো তুমি এলাকা থেকে বের হও ঠিক না মুসলমান তো ওনাকে এলাকা থেকে বের করার দরকার আছে কি নাই হা হাত তুলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই আওয়াজে তো সদরও যায় নাই হ্যাঁ আরো বড় করে দিতে হবে তবর কাছে তো বাবা আছে আলহামদুলিল্লাহ বলেন আর একটু মহব্বতে বলে তৃতীয় তোয়াম আল্লাহ বলেছেন আমার নবী বলেছেন দুটা জিনিস জান্নাতীদের লক্ষণ একটা সালাম দাওয়া একটা খাবার খাওয়ানো ঠিক না তো শেষে তবরকের ব্যবস্থাও আছে এটা হলো আমার বান্দাদের আল্লাহর বান্দা রাসূলের উম্মতদের একটা সিস্টেম ঠিক না সালাম মানে শান্তি কুরআন সুন্নাহ দ্বারাই শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে এরপরে তবরক নিয়ে আমরা ঘরে ফিরতে রাজি আছি কি না আওয়াজ দে বলে তাহলে আর একটু আওয়াজ দিয়ে দুই হাত তুলে দিন নারায়ে তাকবীর আল্লাহু আকবার মোটামুটি গেছে সদর ব্রাহ্মণবাড়িয়া সদর যারা আগামীকালকে সদরে যাবেন তারা ধরে নিয়ে আসবেন আওয়াজ দিয়ে বলেন আগামীকালকে যারা সদরে যাবেন ধরে নিয়ে আসবেন যে মাকদুম সালমাদানি উজুর আমাদেরকে ব্রেকআপ করাই দিছে আপনার সাথে এত দিনের সম্পর্ক কি ধরে নিয়ে আসবে আওয়াজ দিয়ে বলেন তাহলে ওনার সাথে সম্পর্ক রাখার দরকার আছে তাহলে আরো দুই হাত তুলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামা বাইতে রাসূল বাইতে খোদা কুরআন শুনার আলো এই আর ওস্তাদ বল জোরে দেন কুরআন শুনার আলো আল কুরআন আর হাদিসের আলো এবার বলেন সংসদে যা আলো কুরআন শুনার আলো আল্লাহ কবুল করুন এজন্য ওনাকে বের করে দিছি এবার কনসেন্ট্রেট মনোযোগটা এদিকে থাকবে ঠিক কিনা ব্রেকআপ করা দিছি কষ্ট পাইছে হ্যাঁ সামনে তো আসতেছে কি জানি ফেব্রুয়ারি মাসে চোদ্দই ফেব্রুয়ারি একটা আছে না দিবস না দেখেন বাবার আল আমরা বলতে হই না। কারো খারাপ লাগবে কারো ভালো লাগবে ঠিক যাদের খারাপ লাগবে তেনারা হলেন শয়তান ইবলিসের মুড়ির আর যাদের ভালো লাগবে তারা হলেন আমার শুধু লাল মুড়ি ঠিক না ঠিক না ভালোবাসার আবার কোনো দিন আছে নাকি ভালোবাসা তো চব্বিশ ঘন্টা চলতেই থাকে তুমি বান্দা বুঝোই নাই তুমি একটা নির্দিষ্ট সময় একটা দিন করে দিয়েছো কিন্তু ভালোবাসা আমার নবী শিখিয়েছেন ও না হতি হে না শাম হতি হে যখন ভালোবাসা হয়ে যায় একজন আরেকজনের সাথে যখন আরেকজন আল্লা আল্লাহ রসুল কে ফেলে দিন রাত দেখে না ঘন্টা কি সমস্ত মধ্যে শুধু সাথে প্রেম থাকে এই জন্য আমার নবী বলেছেন বান্দা আরেক বান্দা কে যখন দেখে আল্লাহ কথা স্মরণ হয় সুবানাল্লাহ বলে এখন তো একজন আরেকজনরা দেখলে বলে চাঁদের কথা মনে পড়ছে আছে কি বলে যে তোমার চেহারা চাঁদের থেকেও সুন্দর কে আওয়াজ দেয় না ঠিক না বলে তুমি একবার বলে দেখো চাঁদ তোমাকে এনে দেব যাকে বলছে সে তো খুশি কিন্তু জানে এটা ইম্পসিবল ঠিক না আচ্ছা আসুন তো একটু ট্রেস নম্রুদ নমরুদ ইব্রাহিম আলাহ সাল্লা কাছে বলল যে তোমার আল্লাহ কি মারতেও পারে জিন্দাও করতে পারে ইব্রাহিম আলাহ সাল্লাম বলেন হা আমার আল্লাহ মারতেও পারে জিন্দাও করতে পারে সুহান আল্লাহ বলে এখন নমরুদ বেদুরুদ দুরুদ সারা তো ঠিকই না নমরুদ বেদুরুদ এই আমি মাঝে মাঝে বলি যেখানে আমার নবীর নাই দুরুদ ও সালাম ওরকম ওয়াজ শোনা হারাম ঠিকই না গভীর খেয়াল একটু মজার গভীর খেয়াল করবে আমরা তো একে অপরকে ভালোবেসে বলি তুমি একবার চেয়ে দেখো তোমাকে চা সুরুজ সূর্য চা তোমাকে এনে দিব সে খুশি হয়ে যায় কিন্তু জানে এটা ইম্পসিবল ঠিক না কিন্তু আমার আল্লাহ বলে কখনো পিছ পা হন নাই সুহান আমার আল্লাহ কথা যখন আসছে ইব্রাহিম আলহ সালাম বলতেছে এ নমরুদ আমার আল্লাহ জিন্দাও করতে পারে আবার মৃতকে জিন্দা জিন্দা জীবিতকে মুর্দা করতে পারে এখন নমরুদ তার মনের মধ্যে তো কু খেয়াল চলতেছে তখন বলতেছে বলতেছে। বলতেছে ঠিক আছে গেল গিয়ে একটা হয়েছিল একে ছেড়ে দাও আরেকজন চলে যাচ্ছিল তাকে বলে যে তাকে নিয়ে ফাঁসির মধ্যে ঝুলিয়ে দাও এবার কে নমরুদ বলছে সে দুষ্ট পাজি নমরুদ বলছে দেখো আমি জীবিতকে মৃত মৃতকে জীবিত করে দিয়েছি আমি আল্লাহ নিল্লা যখন সে বললো আমি খোদা আল্লাহর পক্ষ থেকে এলহাম আসলো কি এলহাম আসলো আমার আল্লাহ বলেন ইব্রাহিম আপনি এক কাজ করেন ওগো ইব্রাহিম খালুর এক কাজ করেন তাকে বলেন সে যদি নিজেকে খোদা মনে করে সূর্য ডুবন্ত সূর্যকে তুলে দেখা আল্লাহ ডুবন্ত সূর্য যেটা মাগরীবের ডুবে গিয়েছে সেটা কি তুলে দেখাতে যদি তুলে দেখায় তাহলে সে খোদা হবে এখন ইব্রাহিম আসরে নিয়ে দেখাও যদি তোমার যদি ওই ক্ষমতা থাকে তুমি একটু করে দেখাও দেখেন ইব্রাহিম খালুল্লার কথা অনুযায়ী যদি ওই দিন নমরুদ ও নমরুদ ওই দিন যদি ডুবন্ত সূর্য মাগরিবের সূর্যকে আবার যদি আসরে নিয়ে আসতো ইব্রাহিম খালুল্লাহর কথা অনুযায়ী তাকে খোদা মানতে হতো সেদিন তো নমরুদ পারে নাই নমরুদ বললো দুনিয়ারটা তো ক্ষমতা দেখাইতে পারি আসমানে কিভাবে ক্ষমতা দেখাবো এই সেই সূর্য যেই সূর্যকে দেখে আমরা সময় নির্ধারণ করি নামাজ ওদা হজ ইবাদতগুলি পালন করি চব্বিশ ঘন্টা দিন নির্ধারণ করি এই সূর্য দেখে আদম সফিউল্লাহ থেকে ঈশা রুহুল্লাহ পর্যন্ত সবাই দিন দিন সময় নির্ধারণ করেছেন কারণ ওই সময় ওয়াচ ঘড়ি টাইম ছিল না এই সূর্যকে দেখে হজরে নামাজ আদায় হতো এই সূর্যকে দেখে জোর আসর মাগরিব পর্যন্ত কিন্তু পড়া হতো এই সূর্যকে দেখে সবাই সবার নিয়ম কানুন চলেছে কিন্তু এই সূর্যকে যদি মাগরীব থেকে আসরে নিয়ে আসতো তাহলে যে করতো তাকে খোদা মানতে হতো যখন আমরা হাদিসের কিতাবগুলি আলেমরা পড়তে দেখি বোকারি মুসলিমগুলি পড়তে যাই পড়তে গেলে দেখি এই সূর্যকেই যখন সেরে খোদা আলী নামাজটা কাজা হয়েছিল মাগরীবের সময় ডুবে গিয়েছিল এই নামাজ নামাজের জন্য যখন আমার নবী সেরে খোদা আলীর দার পা মুবারকে কোলাম কোল মুবারকে ঘুমায় ছিলেন এই ডুবন্ত সূর্যটা মাগরীবের সময় ডুবে গিয়েছিল যেই সূর্যকে ইব্রাহিম খালিল্লাহ বলেছিল এ তুমি যদি খোদা হও তাহলে বলো এই সূর্যকে মাগদীব থেকে উঠিয়ে দেখাও আসরে নিয়ে দেখাও কেউ তো পারলো না কেউ করতে পারলো না এই খোদাই ক্ষমতা কারণেই কিন্তু আমার নবী রহমতুলিল্লা আলমিন নবী যখন শের খোদা আলীর কলমবারকে ঘুমাচ্ছিলেন এই ডুবান্ত সূর্যটা মাগরীবের নামাজ যখন হয়ে গিয়েছিল সেরে খোদা আলীর নামাজে আসর কাদা হয়েছিল এই ডুবন্ত সূর্যকে আবার আসরে নিয়ে আমার নবী দেখিয়ে দিয়েছিলেন জগৎবাসী যদি মনে করে আমার নবী খোদা তাহলে না না আমার নবী খোদা না এত বড় মৌজাদা দেখানোর পর। আমার নবী বলেছেন কুল হো আল্লাহ আল্লাহ এক এটা হলো শাহেদা মুবাসেরা নাজিরা আমি সেই শাহেদা মুবাসেরা হয়ে এসেছি সাক্ষ্যদাতা হয়ে এসেছি আল্লাহ এক সবাই না দেখে এক মেনেছে আমি দেখে এসে এক মেনেছি তুমি তো বুঝতে পারলা না কিন্তু বীরলবীর মধ্যে কোন এক আহমদ রাজা আশিক রাসূল বলে দিল যে ডুবা হয়ে সূরজ কো ফের ارے اٹھے ہوئے ڈوبے ہوئے سورج کو پھیرے لیے گائے ہوئے دن کو سے کیا یہ تیب و تبا تمہارے لیے ارے سورج اُلٹے پاؤ پلٹے چاند اشارے سے ہوچا اندھے نجدی دیکھ لے قدرت رسول اللہ کی مرے اتغریر مرے رشانہ سوڑ اللہ محمد نشاہ سبحان اللہ پڑھو سبحان اللہ امان نبی এখন যদি এই সূর্যকে নমরুদ, একটা বুকে হাত রেখে বলবেন নমরুদ যদি ওই সূর্যটাকে ওই দিন উঠায় দিত ইব্রাহিম খালিউলার কথা অনুযায়ী তাকে খোদা মানতে হতো ঠিক না কিন্তু নমরুদ তো পারলো না সে ডুবন্ত সূর্যকে ফিরিয়ে এনে আমার নবী মুস্তফা দেখিয়ে দিয়েছে এটার মানে হলো আমার নবীকে আল্লাহ বলেছেন ওগো আল্লাহ আল্লাহ ওগো হাবিব আপনি চারটা চেয়ে দেখুন আপনি ইশারা করতে দেরি হবে না আমি দুই টুকরা করতে দেরি হবে না আপনি সূর্যকে বলে দেখুন সবাই বলে ভালোবেসে সবাই বলে চার চেয়ে দেখো দিয়ে দেব সূর্যকে বলে দেখো ঘুরিয়ে দিব সবাই বলে কিন্তু কেউ করতে পারবে না কিন্তু আমি আপনাকে এত ভালোবাসি আপনি একবার বলে দেখুন চাঁদ কে হুকুম দেওয়ার আগে দুই টুকরা করে দিব সূর্যকে বলে দেখুন মাগরিব থেকে আসরে ফিরে এনে দিব সুহান শেরে খোদা আলী চোখের পানি ছেড়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো কমলিওয়ালা নবী আপনি কোলে বসে আছেন এখানে একটা বিষয় বুঝার আছে নুকতা ওলামায়ে কেরামদের জন্য বলছি যারা ইলমে দ্বীনের আমার আল্লাহ বলেছেন আমি যা জানি যাদেরকে ভালোবাসি তা জানিয়ে দি সুহান বলে তাহলে আমার নবীকে আমার আল্লাহ ভালোবাসেন কি বাসেন না চিলা বলেন মুসলমান ভালোবাসেন কি বাসেন না বাসেন সেরে খোদা আলি তো ঘুমিয়ে আছে এখন সেরে খোদা আলীর কোলে আমার নবী ঘুমিয়ে আছেন এখন আসরের নামাজ সেরে খোদা আলীর ইমান দেখেন ইমান দেখি দিয়ে যাচ্ছেন মুসলমানদেরকে এই জন্যই তো আমার নবী বলেছেন আহাজ ভাই আতের দামান ধরে রাখো আর কোরআন পড়ো এই দুটো হাউজে কাউসারে একসাথে মিলিত হবে সুবহানাল্লাহ আমি নবী মুস্তাফার কাছে তো দেখে সেরে খুদা আলী আমাদেরকে শিখাচ্ছেন কি শিখাচ্ছেন এক জায়গায় নামাজে খুদা আল্লাহর নামাজ আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে আরেকজন তো দিনের নবী মুস্তাফা আমার কোলে ঘুমাচ্ছে ঠিক কোনটা রেখা কোনটা করি চিন্তায় পড়ে গেলেন হঠাৎ এরকম কান্না কাটি এক জায়গায় আল্লাহর সেজদা আকিম সালাতি যিকির ইবাদত সবচেয়ে দামি ইবাদতটা এক জায়গায় আল্লাহর ইবাদত যেটা সবচেয়ে বেশি দামি আল্লাহর শেষ দায়ী বাদ আরেক জায়গা হলো ইস্কের সুর মহাব্বতের সুর ঠিক না এখন আল্লাহ নামাজ না রসুলের ইস্ক ভালোবাসা কোনটা আগে রাখবো সেরে খোদা আলী দেখাই দিলেন নামাজ জেনার কারণে পেয়েছি আগে ওনাকে দরকার ঠিক না সেরে খোদা আলী চিন্তা আসলে হয়তো বা আদম সফিউল্লার সাথে ছয় হাজার কোটি বছর ইবাদত করে পরেশগার ছিল মালিমুল মালাইকা বাঁচতে পারে নাই ইনি তো সমস্ত নবীদের সর্দার কে আওয়াজ করে না মুসলমান সমস্ত নবীদের সর্দার আমার কোলে আদম সফিউল্লাহর সাথে বেয়াদবি করে উনি বাঁচতে পারলো না ইবাদতগার বান্দা ছিল এখন সেই সবাই বলে যে টিচার অফ এঞ্জেলস আমি বলি এখন সিটার অফ ডেভিলস ঠিক কিনা ঠিক ফেরেস্তাদের সর্দার ছিল এখন হয়েছে শয়তানদের সর্দার টিচার অফ এঞ্জেলস না উনি এখন চিটার অফ ডেভিলস ঠিক না যাই হোক তাই আমি বললাম সেরে খুদ আলী দেখিয়ে দিয়েছেন আগে ইবাদত তো করবো অবশ্যই যার জন্য সিন্নি খাইলাম মোল্লা চিনবো না ঠিক না বলে বুঝে না তো কিছু লাউরে কয় লিসু ঠিক না এলেম অর্জন করেন আমার নবীর শহর থেকে যে এলেম এসেছে সেটা গ্রহণ করলে আপনিও আল্লাহর বলি হতে পারবে বলেন এবার হুজুর ইবাদত করি মনোযোগ আসে না নামাজে যখন দাঁড়াই চিন্তা হয় এটা খেয়াল ওটা খেয়াল দুনিয়ার খেয়াল আসে আমার কাছে কেউ টাকা পাবে ওই ঋণ কিভাবে দেব পরীক্ষার ফিস কিভাবে দেব পরীক্ষার রেজাল্ট কিভাবে ভালো করব আবার যারা মুরব্বী ভাই বাবারা আছে তাদের চিন্তা হলো এরকম ব্যবসায় কিভাবে লাভ করব চাকরিতে কিভাবে বরকত আনবো বিভিন্ন খেয়াল নামাজের মধ্যে আসে কি আসে না আসে হুজুর ইবাদতে মনোযোগ কেমনে আনবো অনেকের এখানে অনেক ভাই বাবারা আছেন যাদের ৫০ ষাট বছর হয়ে গেছে হইছে না এখন তারা বলেন তো বুকে হাত দিয়ে দুই কাদের ফেরেস্তা দেখে আপনাদের আওয়াজে মনে হয় বিটগড়ের মানুষ তো দুই কাদের ফেরেস্তার সাথে ডেইলি চা নাস্তা খায় না খান নাই তো আপনারা কে কে চা নাস্তা খান হাত তুলে মনোযোগ আছে যদি দেখি মনোযোগ এদিক সেদিক হয়েছে আমি যুবক ভাই বাবাদেরকে বলবো তবরক নিয়ে আসো কারণ মনোযোগ এখানে নাই মানে ক্লান্ত হয়ে গেছে ঠিক কিনা বলে ঠিক বান্দা যেটা কয় ঠিক ওটাও ঠিক যেটা ব্যাঠি ওটাও ঠিক কোথায় যে যাব এক ঠিক কিনা এরকম অবস্থা চলতেছে আল্লাহ হেফাজত করুক আমিন বলে আমিন ভাইরা আমার বাবা আমার নামাজে মনোযোগ কনসেন্ট্রেট কিভাবে আনবেন গভীর খেয়াল ওয়াত্তাখিজু বিল মাকাম ইব্রাহিম মুসাল্লা আমার আল্লাহ বলেছেন অন্তরকে পূত পবিত্র করো নিজের অন্তরকে পূত পবিত্র করো গাইবাতু আশাদু মিন আল ঈমান গীবত চুগলখুরি ছাড়ো ইমানকে ধ্বংস করে দেয় ঠিক না এগুলো ছাড়ো ইনস সালাত তানহা নিল ফাসাই ওয়াল মুনকার নামাজ তো তোমাকে খারাপ কাজ থেকে বিরত থাকার কথা রাখার কথা কিন্তু তুমি এখনো খারাপ কাজে আছো আবার নামাজও পড়তেছো আছে কি নাই আছে তো হুজুর আমার মনোযোগ কেন নাই ইবাদতে তাদের উদ্দেশ্য বলছি আমার নবী বলেন যখন আপনি নামাজ দাঁড়াবেন

খোদা এক পর্দার নিচে এক জায়গার মধ্যে চলে আসে ওই ইবাদত যদি আপনি করতে চান আমার নবী বলেছেন তোমাকে মুমিন হতে হবে এখন মা মানাল মুমিনিন মুমিন কারা আমার আমার নবী বলেন আলা আলাই মাদিম আল্লাহ মুহাব্বত আলাহু নি ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়া নাস ইজমাইন আমার নবী বলেছেন যারা আমিনুল মুস্তাফাকে ভালোবাসে না তারা ইমানদার হতে পারে না আর যারা আমি নবীকে ভালোবাসে কেমন ভালোবাসে আপনার আওলাদ থেকে মা বাবা থেকে সসম্পত্তি থেকে ওয়ান নাস ইজমাইন আপনার জানের চেয়ে বেশি নবীকে যারা ভালোবাসলো তারা হল ইমানদার তাদের জন্য কি হবে তারা এই নামাজে যখন দাঁড়াবে নামাজ দাঁড়ানোর সাথে সাথে আপনার এই নামাজটা বোরাক হয়ে যাবে কেমন বোরাক হয়ে যাবে জান্নাত বামে চিন্তা করে যখন আপনি দিচ্ছেন আপনার ওই নামাজটা এখন মেরাজ হয়ে যাবে এখন আর আপনার এই নামাজ দুনিয়া থাকবে না এটা লামা কানের দিকে রওনা দিচ্ছে এখন আপনার বোরাক লাগবে না এখন রফরফ লাগবে না এখন মসজিদে একসায় গিয়ে কোনো নবীরদের জন্য অপেক্ষা করতে হবে না এখন এখন আপনাকে জিবিরিল আমিনের সহযোগিতা লাগবে না আমার নবী রহমতুল্লিল আলমিন নবী আর সোলাত মেয়েরাজ মকমিন আপনাকে মমিনদের জন্য এই নামাজটা মেয়েরাজ বানিয়ে দিয়েছেন কি আত্মা হিয়াতুল্লাহ হিওয়াসালাবাদ ওই শেষ দিয়ে আল্লাহকে একটা শেষ দিয়ে ওই শেষ দাটা পাঁচ অক্ত বানিয়ে পঞ্চাশ অক্ত সোয়াব বানিয়ে নিয়ে এসেছেন আমি বলি এটা পঞ্চাশ অক্ত সোয়াব না পাঁচ অক্ত পড়লে আমার নবী আল্লাহকে দেখে যে শেষ দা দিয়েছেন ওই এক শেষ দা সোয়াব যদি এক শেষ দা দ্বারা আল্লাহকে দেখতে চান তাহলে চিন্তা করুন এটা রফ নয় বোরাক

ইবাদত এরকম ভাবে করুক ইবাদত সালিকা নামাজ তো প্রতিদিন পড়ছে ইন্না সলায় তো তানহারি ফ্যাশারেওয়াল মুনকার কোথায় আদা হচ্ছে আপনাকে খারাপ কাজ থেকে যেই নামাজ ছড়াতে পারলো না সেই নামাজ পড়ার কোন ফায়দা হবে না হবে না নিজেকে আর সে কে বানান নিজেকে রসুলের আইডল হিসাবে রসুলকে আইডল রেখে নিজেকে মদিনা ওয়ালার পথের পথিক বানা ঠিক না তারপরে গিয়ে আপনার ইবাদতের বাদতের মধ্যে বরকত দিবে কে আওয়াজ দেবেন বরকত দিবে কে দৈনন্দিন জীবনের মধ্যে আপনি যখন ইবাদতে সমস্ত কর্মকাণ্ডের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে সাক্ষী রাখবেন দেখেন আমার আল্লাহ বলতেছেন নাহনু আকারা ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ

এলাকায় ধরেন আপনি অ্যাক্সিডেন্ট করেছেন হাত কেটে গেছে পা কেটে গিয়েছে আপনি ওটাকে ডাক্তারের কাছে গিয়ে সেলাই করে নেবেন ঠিক কিনা ওষুধ খেলে ভালো হয়ে যেতে পারে কি পারে না কিন্তু সাহারাকের এখানে যে একটা ঘরের মধ্যে রোগ আছে এটা যদি কেটে যায় বাচার উপায় আছে আল্লাহ আকবার আমার আল্লাহ বলতেছেন আমি তোমার সাহারাকের ঘাড়ের চেতে নিকটে আজকে খেতে খেতে যেহেতু জ্বর জ্বর মুখ খাওয়া যাচ্ছিল না তখন চিন্তা করলাম যে মধ্যে নেই। তখন কি খাবার খেতে পারছি না কত বড় যখন আপনি অসুস্থ হচ্ছেন অসুস্থতার কারণে হাত দিয়ে শক্তি দিয়ে যেটাকে প্রেশার দিয়ে আপনি কন্ট্রোল করতে পারেন সে শরীরের মধ্যে শক্তি নাই তখন আপনি দুর্বল আপনার এই দেহের কোনো কাজ নেই দেহ দিয়ে কোনো কিছু হবে না আবার যখন আপনার জিব্বাটার মধ্যে স্বাদ নেই জ্বরের কারণে বা অসুস্থতার কারণে আপনি খাবার খেতে পারছেন না ঠিক দিয়ে যে দেখছেন এই চোখটা যদি অন্ধ হয়ে যায় একটু চিন্তা করুন চোখটা যদি না থাকে এতদিন ধরে দেখছে হঠাৎ করে চোখ বন্ধ হয়ে গেলে চোখে রস নিয়ে আলো না থাকলে তার মানে দুনিয়াটা অন্ধকার ঠিকই না হাটটা যদি লুলা হয়ে যায় আপনার হাত দিয়ে কোনো কাজ করতে পারছেন না খেতে পারছেন না ধরতে পারছেন না পাটা যদি আপনার পঙ্গু হয়ে যায় আপনি চলতে পারছেন না ফেরতে পারছেন না ঘরের মধ্যে বন্ধি সব কিছু কত বড় আল্লাহ আপনি দেখবেন যখন খাবার খাবেন গরু গোশ গরু গোশত যখন খাবেন ওটার মধ্যে চর্বি আছে কিনা খাবার শেষে সাবান বা হ্যান্ড মানে হ্যান্ড ওয়াশ লাগে ঠিক না ওটা চর্বিটা মুছতে কিন্তু কখনো কি সাবান দিয়ে মুখ ভিতরে মুখের ভিতরে ফেনা তুলছেন আওয়াজ দিয়ে বলেন তো চর্বিটা হাতে লাগে আটকিয়ে যায় মুখে কেন আটকায় না তাহলে আল্লাহর কুদরতটা কত সুন্দর ঠিক না ঠিক না এই খেতে খেতে আজকে চিন্তা করলাম যখন দেখলাম যে প্রয়োজন হয়েছে ভাত খেয়েছি এখন হাত ধুইতে হবে হাতের মধ্যে চর্বিটা আটকে আছে সাবান দিয়ে ধুচ্ছি পরে হঠাৎ চিন্তা করলাম জিব্বায় স্বাদ পাচ্ছি না এটাও আল্লাহর নিয়ামত জিব্বায় না স্বাদ পেলে খেতে পারছি না অসুস্থতা হয়ে যাব আর সুস্থতা আল্লাহর কত নিয়ামত ঠিক না আবার হঠাৎ চিন্তা করলাম চর্বি লেগেছে হাতে ধুয়ে ফেললাম কিন্তু কখনো তো ভিতরে হ্যান্ড ওয়াশ দিয়ে মুখেও চিন্তা করলাম না হ্যান্ড ওয়াশ দিয়ে সাবান দিয়ে কুলিও করলাম আওয়াজ দেয় না কত কুটতি সিস্টেম আমার আল্লাহ রেখেছে শৈলের এইসব অংশে ঘাম হয় ইকান মধ্যে পানি জমে কিন্তু দেখেন হাতের তালুতে 어느 সময় ঘামায় কি না আওয়াজ দে বলেন ঘামায় কিন্তু হাতের তালুর মধ্যে একটা পলসমও নাই ঠিক কি না ঠিক কত বড় নিয়ামত আল্লাহর আল্লাহর মান আরাফা নফসহু ফকাদ আরাফা রাব্বহু চিন্তা করে আমার নবী বলেছেন যে নিজেকে চিনলো সে আল্লাহকে চিনলো ঠিক নিজেকে চিনলো আল্লাহ আপনার करीब থাকেন নাহনু আকরাবু ইলাইহিম মিন hablিল ওয়ালিদ আপনার करीब থাকেন আসছি গribe থেকে দেখেন ঘর এখানে রগ রগের নিকট আল্লাহ থাকে। রগের মধ্যে রক্ত চলে রক্তের মধ্যে जान চলে জানের মধ্যে প্রাণ চলে প্রাণের মধ্যে আমার নবী চলে ঠিক সুবহানাল্লাহ বলে আমার আল্লাহ বলছেন আননাবিউ আওলা বিল মুমিনামিন আনফুসি আমার নবী মুমিনদের জানের প্রাণের চেয়ে নিকটে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তলে বন্ধু বাইরে পাহারা দিচ্ছে আর নিজের হাবিবকে ভিতরে রেখেছে ঠিক আমার ভাই বুঝতে পারছে এগুলো সবাই বুঝবে না এই জন্য কোন এক সার বলেছিলেন প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে ঠিক না ঠিক না আরে বন্ধু শানে দূর পারেন ও মদিনা আরে বন্ধুর সানে দুরুদ পরে না তোমার বুকে শুয়ে আছেন যে জোনা যাকে সৃষ্টি না করিলে আমারে বানা কিছুই সৃষ্টি করতো না ঠিক না আরে ও মদিনা তোমায় ভুলতে পারি না সুহান আমার আল্লাহ নবীকে এত ভিতরে গভীরে রেখেছেন আপনি চিন্তাও করতে পারবেন না রক কেটে গেলে বাঁচার উপায় আছে রগের মধ্যে রক্ত চলে রক্তের মধ্যে প্রাণ প্রাণের ভিতরে যদি প্রাণ চলে যায় বাঁচার কোন উপায় জান হ্যাঁ তো জাহান তো থে থা না তো না জান জাহান কি জান আরে তিনি ছিলেন না তো কিছুই ছিল না তিনি আছেন বিদায় সব আছে তিনি হলেন দো জাহানের জান জান আছে তো দো জাহান আছে ঠিক না তুমি না থাকলে তুমি না থাকলে সব হইত ঠিক না আমার নবী না হইলে কিছুই হইতো না যারা বলেন সেই বাবাদেরকে বলছি সুশীল সমাজ ওনাদের নাম দিছি আমি সুশীল সমাজ আছে কি নাই রাত্রের একটা বাজলে বলে কি দরকার এত রাত পর্যন্ত কোরআন সোনার মাহফিল শোনার ওই যে আমার আগে এসে একজন বলছে আমাদের মৌলানা সাজাল আবিদি সাহেব সে বলতেছিল না যে সুশীল সমাজরা কি করে ওই রাত্র দশটা এগারোটা বাজলে কম্বল আর কোলবালিশ ঠিকই না কম্বলের নিচে ঢুকা কোলবালিশে জড়াইয়া আর এখন হলো শীতকাল ঠিকই না কিছু কিছু তো এরকম আছে আমি বলি তোমরা কম্বল আর কোলবালিশ নিয়ে আসো আমরা আল্লাহ আল্লাহর রসুলকে নিয়ে আসি ঠিক না পার্থক্য এটুকুই তুমি ঘুমায় আসো আর আমরা জেগে আছি ঠিক না সুশীল সমাজ কিছু আছে তেনারা বলে আমার নবী সৃষ্টি না করলো আল্লাহ সব সৃষ্টি করতেন হ্যায় সুশীল সমাজ নওজুল্লাহ আপনি যখনই কথা বলছেন আপনি যে কথাটা বলছেন আপনাদেরকে বলি আপনারা শয়তানের রাস্তায় আছেন দেখুন আপনার আপনার বিপক্ষে আমি কিছু বলবো না আমি ওই বিয়েতের মানুষই না আমরা খানকাই মানুষ আমরা খানকাই মানুষ আমরা ভালোবেসে বিশ্ব জয় করতে নেমেছি কারণ আমার নবী ভালোবেসে বিশ্বটা জয় করেছেন ঠিক না আমি এই জন্য বলতে চাই তাকে বলি আপনি যে বলছেন আমার নবীর উপর একরা বিশ মিরব বিকাল্লা যখন আয়াতে কারিমা নাজিল হচ্ছিল আপনি বলছেন আমার নবী পাগল হয়ে যাচ্ছে নাওজুবিল্লাহ বলবেন না আমার নবী সুইসাইড করতে চাইছে তাহলে বান্দা আপনি কি মেসেজ দিচ্ছেন আপনি বলেন যে এটা তো অন্যান্য সিরাতের কিতাবে আছে ওই পাবলিকেশন ধরেন ওনাকে কবর থেকে তুলে তাকে কাফের ফতুয়া দেন আমি বললাম ওগুলো কিচ্ছু লাগবে না আপনি হয়তোবা বা শানে রে সালাতের আমার রসুলের শানে গোস্তাকি করেন নাই তবা করতে কি সমস্যা আওয়াজ দেয় না আপনি তবা না করে বলছেন আমার স্লিপ অফ টাং আমার জুবান দিয়ে ভুল ক্রমে বের হয়ে গিয়েছে ভাই আমার আপনি আমার ভাই আপনাকে নিয়ে জান্নাতে থাকতে চাই ঠিক না ঠিক না আমি আপনাকে শুধু এতটুকু বলবো আপনি জেনাকে অনুসরণ করে জেনাদেরকে অনুসরণ করে আমার নবীকে পাগল সাব্যস্ত করতে চাচ্ছেন নাওজুবিল্লাহ আমার নবীকে নুন বানাতে চাচ্ছেন পাগল নাউজুবিল্লাহ আমার নবী সুইসাইড আত্মহত্যা করতে চেয়েছেন নওজবিল্লাহ যখন আমার আল্লাহ কোরআন নাজির করছে এই কথা যখন বলছেন আপনি কি মেসেজ দিচ্ছেন যুব সমাজের কাছে কি মেসেজ যাচ্ছে যে আমার নবী তো কয়েকবার সুইসাইড অ্যাটেম্প করেছেন আমার নবী কয়েকবার আত্মহত্যা করতে চেয়েছেন ওই সুইসাইড করতে চেয়েছেন আল্লাহ এই জন্য হেফাজত করেছেন নাওজুবিল্লা এই মেসেজটা যখন দিচ্ছেন আপনাকে অনেক লাখ যুবক যুবতী তরুণীরা আপনাকে ফলো করছে তারা তো এমনি অবস্থা খারাপ অনেক যুবকরা তো সেকা খায়া বেকা হয়ে যায় ঠিক না ঠিক না বলে সেকা খায়া বেকা হয়ে যায় তারা আপনার কথা শুনে তো বলবে নবী তো বেঁচে গেছে আল্লাহ বাঁচিয়েছেন আপনার কথা শুনে তো তিনি যে প্রেমে সেকা খাইছে উনি তো বেকা হয়ে যাবে পরে তো ফ্যানের আগার মধ্যে ঝুলা পড়বে ঠিক না তাহলে আপনার মেসেজটা রং আওয়াজ দেয় না এরকম যারা আছে তাদের ওখানে যাবেন ফেসবুক ইউটিউব আছে তিনটা বাট তিনটা ফোটার মতো ক্লিক করবেন ওখানে আসবে আপনি কি করতে চান দেখবেন ওখানে গেলে আপনাকে অপশন দেখাবে বিভিন্ন অপশন দেখাবে ওখানে আস্তে করে ঢুকে একটা রিপোর্ট মেরে ব্লক মেরে দিবেন পারবেন পারবেন এটা যদি আমি মাধ্যম সালমা দানি হই আমাকেও ব্লক মারবেন কে আওয়াজ করেন একটা কথা আমার নবীর বিরুদ্ধে

দুই তিন বছর আগের একটা অডিও ফাঁস হয়েছে কিডিও আওয়াজ দিয়ে বলেন অডিও ফাঁস হয়েছে ইসলামকে রাষ্ট্র ধর্মে রাখতে দিবে না বিসমিল্লাহ রহমান রহিম সংবিধানে থাকবে না নজবিল্লা বলেন এরকম একজন বলছিল কি না আপনারা তো আমার থেকেও খবর ভালো জানেন সোশ্যাল মিডিয়া যুগ ঠিকই না ওনার দেশেও শান্তি নাই পদত্যাগ করতে হয়েছে শুনেছি বিদেশে পলায়ন করছে ওখানেও থাকতে দেয় নাই এরপর নতুন নিউজ আসছে ওনাকে ઘરેও বলে রাখতে দিচ্ছে না দেশে ঠাই নাই বিদেশে রক্ষা নাই ঘরের মধ্যে বাস নাই ঠিক না ও তো ইজ্জুমন তাশাউত জিল্লুমন তাশা ইজ্জতের মালিক কে জিল্লতের জিললতের মালিক কে আল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের বিপক্ষে তাকলেই অবস্থা হয় ঠিক না আগে ও রাস্তা নাই পিছনেও রাস্তা নাই ঠিক না তেনাকে বলি ওনাকে পরামর্শ দিয়েছিলাম যাদের কথা শুনে রাষ্ট্রধর্ম ইসলাম মুসতে চেয়েছেন বিসমিল্লাহ রহমান রহিম সংবিধান থেকে মুসতে চেয়েছিলেন তেনারা আপনার থেকে টাকা নিয়ে আপনারে বোম মারবে আওয়াজ দেয় না ঠিক না বলে জাতি দেখেছে কারা ইসলাম কে নিয়ে আল্লাহ আল্লাহ কে নিয়ে কুটুক্তি করেছে তাদের বাংলাদেশও ঠাই হয় নাই ঠিক না দেশের বাইরেও ঠাই হয় নাই আমি সরকার বিরোধী কথা বলছি না ভাইরা আমার আমাদের এক্স প্রাইম মিনিস্টার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আল্লাহ তেনাকে জান্নাতের উচ্চ মাকামে কবুল করুন উনি ইসলামিক ফাউন্ডেশন দিয়ে গিয়েছেন আমরা এই জন্য ইসলামিক ফাউন্ডেশন থেকে সেই অবস্থা দেখে আমরা চাঁদ দেখে রোজা রাখি চাঁদ দেখে ঈদ করি কে আওয়াজ করেন ঠিক কি না বলুন তাহলে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনিও বলেছেন সংসদে দাঁড়িয়ে আমি বর্তমান প্রাইম মিনিস্টার বলেছেন আমি সকালবেলা উঠে নামাজ পড়ি নামাজ পড়ে কোরআন করি আমি বলেছিলাম আমাদের কাছে আবেদন যে আপনার সাজানো এই ফুলের বাগানটা দুই চারজন নেতার কারণে নষ্ট হয়ে যাক আমরা চাই না ঠিকই না আমরা আপনাকে ভোট দিয়ে সে আসনে বসিয়েছি আপনাকে আমরা দেখবো আপনা আপনি আমাদেরকে খেয়াল রাখবেন ঠিক কিনা বলে নতুন করে আরেকটা কি বের হয়েছে ওই যে বলে না বোয়াল নাচে শৈল নাচে সাথে সাথে দার খিলাও নাচে আছে না এখন নতুন আরেকটা কি বের হয়েছে বলতেছে বাংলার সংবিধান আর কোরআন তুলনা করছে নজুবিল্লা মানুষের লিখা সংবিধানের সাথে তুমি আল্লাহর কোরআন তুলনা করো তোমার মতো জাহেল জাহেলে মোরাক্কাব বাংলাদেশে দরকার নাই আওয়াজ করেন মুসলমান ঠিক কিনা বলুন তোমাদের মতো এরকম দরকার নাই নাম জানি কি নাম নূর কিন্তু কাম জাহেলা ঠিকই না নাম কি নূর নূর মানে তো আলো আলো থাকলে তো তোমার মুখ দিয়ে এরকম কুলাঙ্গারি কথা বের হতো না ঠিকই না তোমায় নূর হইলে কি হবে বাবা তুমি পড়াশোনা করো তুমি বাংলার সংবিধান অবশ্যই আমাদের এটা একটা শ্রেষ্ঠ আমাদের বাঙালিদের জন্য অনেক ভালো একটা মাকামের বিষয় সংবিধান আমাদের শ্রেষ্ঠ একটা জিনিস কিন্তু এটা কোরআন এর সমপক্ষ হতে পারে ওটা আল্লাহ লেখা এটা মানুষের লিখা এটার মধ্যে ভুল থাকতে পারে কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে কোন ভুল থাকতে পারে না মারিবেতি উতলিল মুত্তাকিন এটার মধ্যে কোন সন্দেহ নাই এটা মুত্তাকিন বান্দাদের জন্য হেদায়েতের পথ স্বরূপ এটা হলো কোরআন ঠিক কি না কোরআনের বিরুদ্ধে বয়েলা ঠাই উঠাইত ভালো থাকতে পারবে না কথাগুলি এই জন্য বললাম সোশ্যাল মিডিয়াতে কথাগুলি যায় আমরা না বললে বলবে কারা ঠিক না কিন্তু আমি তেনাদেরকে বলছি আমি কোনো ঝগড়া ঝাঁটি করছি না আপনাকে বলছি স্লিপ অফ টাং জুবান দিয়ে মিস্টেক বাই মিস্টেক বের হতে পারে ঠিক না তওবা করেন না তওবা তুন নাসুহা ওয়া তাওবা তিল কবল মাউত মৃত্যু রাত পর্যন্ত তওবার রাস্তা খোলা রেখেছেন কে আল্লাহ আওয়াজে বলেন কে আল্লাহ তওবা করে ফিরে আসুন বাইবেলকে দিয়েছেন বাইবেল তো ওটা যাই হোক ওটা বিকৃত হয়েছে কিন্তু কোরআন তো কোনো বিকৃত হয় আপনি আপনি সেই মুসলমানের হয়ে আওলাদ কিভাবে এগুলো বলেন আবার বলতেছেন রাষ্ট্রের কি আবার ধর্ম আছে আমি বলি বাবা ব্রিটেনে গিয়ে যান ওখানে রাষ্ট্রের ধর্ম হলো আমেরিকাতে লন্ডনে রাষ্ট্রের ধর্ম হলো খ্রিস্টান যদি আপনি খ্রিস্টান ধর্ম সরাতে চান আপনাকে রাষ্ট্রদই মামলা দিবে ঠিক কিনা আর আপনি বলতেছেন ইসলাম রাষ্ট্র ধর্ম হতে পারে না বিসমিল্লাহ রহমান রহিম সংবিধানে থাকতে পারে না নজবিল্লা কোন কোন শয়তানি ফুলকায় আপনারে যে শয়তানের প্রয়োচনা পড়ে এগুলো বলেছেন সে শয়তানি আপনাকে ফিনারে জাহান্নামা খালে দিন জাহান্নামি নিয়ে যাবে তার কাজই হলো তার দল ভারী করা কিভাবে সে জানে সে জাহান্নামি সে চাইবে আপনার ইমান ও আমল নষ্ট করে জাহান নামের পথে তার সাথে নিয়ে যাওয়ার জন্য ঠিক না। আপনি নবীর পক্ষে থাকেন আর আমার নবী বলেছেন একবার যে আমি নবী মুস্তাফাকে মন থেকে ভালোবেসেছি আমি সে আশিক রাসূলদেরকে জাহান নামে রেখে আমি নবী জান্নাতে যাব না আমরা সেই নবীর উম্মত মুসলমান ইমানকে হেফাজত করুন হাজারো কষ্ট আসুক ইমামে হুসাইন শিখে গিয়েছেন লাগলে পরিবার দাও লাগলে নিজের সয় সম্পত্তি দাও রক্ত দিয়ে গোসল করে ইসলামকে হেফাযত করো মুসলমান ঠিক কি নিজের ইসলাম হেফাযত করো নিজের পরিবারকে হেফাযত করুন শুধু নিজে বললে হবে না নামাজ পড়ো নিজে পড়তে হবে উপরকে বলতে হবে আমি নামাজ পড়েছি আমার সাথে আসো পড়ো ঠিক কি এভাবে বলা হবে না মসজিদ থেকে বেরয়ে আমি নামাজ পড়েছি তুমি কেন নামাজ পড়ো না এগুলো বলা যাবে না সুন্দর করে বলতে হবে আল্লাহু জামিলুল হাবুল জামার আল্লাহ সুন্দর তাই সুন্দরকে ভালোবাসেন ঠিক না আল্লাহ সুন্দর পথ চান তো ভাইরা আমার বাবার আমার কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে দেড় ঘন্টা তাপসি চলছে কি খারাপ লাগতেছে ওই যে বললাম চট্টগ্রামে রাওজান না জানি আগ্রাবাদে ওখানে এরকম দুইটা পর্যন্ত যখন তাপসি চলছে এক পাশে থেকে আমি বললাম যে চলতেছে ভালো লাগতেছে পাশে থেকে বললো একজন বৃদ্ধ বাবা বলে উঠতেছে হুজুর বোগ লাগবি কি লাগবি ভোগ লাগি কি লাগি ভোগ লাগে তো আমি ফার্স্ট টাইম শুনেছি তো ভাষাটা আমি বললাম এটার মা নাকি মিনিং কি একজন উঠে বলছে হুজুর ওনার ক্ষুধা লেগেছে কি লেগেছে ক্ষুধা লেগেছে হি ইজ হাংরি ক্ষুধার্থ আমি বললাম বৃদ্ধ বাবা ক্ষুধা লাগতেই পারে তার তারি খাবার আনো তো বড় কান উনি বলতে হুজুর এটা পেটের ক্ষুধা না এতক্ষণ তো ইমানি খোরাক পেয়েছি এটা রুহের ক্ষুধা লেগেছে ঠিক না বলে হুজুর কোরআন শুনার তো তাফসির শুনেছি ভালো লেগেছে ইমানি এখন একটু বেলালি সুর চাই এখানে কি একই অবস্থা হ্যাঁ কি তাফসির ভালো লাগতেছে না আপনাদের আওয়াজে মানে হুজুর তাফসির তো ভালো লাগে না খারাপ লাগছে কার কার হাত তুলে মাশাআল্লাহ মনোযোগ আছে আল্লাহ কবুল করুক আমিন বলেন তো আমি প্রায় সময় জন্য বলি ভাষার যে অবস্থা ওই দিন গাড়িতে যাচ্ছি আমার যিনি সফর সঙ্গে আছেন মালানা সাজা লাবিদি তিনি বলতেছে হুজুর একজন আপনার সাথে কথা বলবে ফোনে আমি বললাম কে একজন বাবা কথা বলবে তার ছোট্ট বাচ্চা মেয়ে বাচ্চা তিন চার বছর পাঁচ বছর হবে বায়না ধরেছে মাকদুম সালমাদানের সাথে কথা বলবে আছে কি না এরকম যে হুজুর সাথে কথা বলবো হুজুর আপনার নাতের সুল আপনার ওয়াজ শুনে শুনে খাবার খায় একটু কথা বলবে বায়না ধরেছে বাবা ফোন দিয়েছে তো আমাকে যখন বললাম ঠিক আছে দাও গাড়িতে ছিলাম খুব অসুস্থ কিন্তু অনেকে ভালোবাসার জন্য আমরা অনেক সময় আবদার রাখতে হয় ঠিক না তো ফোন যখন দিলাম উনি ওনার বাচ্চার সাথে কি কথা বলা নিজের সমস্ত কিছু শুরু করে দিছে হুজুর এটা হইছে ওটা হইছে আপনার ওই ওয়াজ শুনেছি ওই ধোলাই শুনেছি ওই কাকে ধোলাই করছেন ওটাও শুনেছি এটা সেটা কোরআন সুন্নাহ সব কথা বলার পরে তারপর বলতেছি হুজুর আমার মেয়ে বাচ্চা যে চার পাঁচ বছর আপনার নাতার সুর শুনে আপনার ওয়াজ শুনে ভাত খায় খাবার খায় হুজুর আমার মেয়ে আপনার জন্য ফ্যাট ফোরে কি ফোরে ফ্যাট ফোরে তা আমি তো ফার্স্ট টাইম শুনে বলতেছি কি বলে পেটের মধ্যে আগুন লাগছে কি না পরে আমাকে বলতেছে আমি বললাম শাহজালাল সাহেব এত মনে বাচ্চার পেটে আগুন লাগছে ফ্যাট ফোরের মানে তো পেটে পোড়া লেগেছে তাই বললাম কি বলেন পেট ফোরের তো একজন পাশে থেকে রোজুর পয়েন্ট ফোর এর মানে হলো মায়া লেগেছে মায়া লাগছে ঠিক না পরাণ পড়ছে ঠিক না তো এই জন্য মাঝে মাঝে বলি বাহান্ন ভাষার এই আন্দোলনের যদি শহীদরা থাকতো রফিক জব্বার সত্তার ওনারা যদি থাকতো সালাম ওনারা যদি থাকতো বাংলা ভাষার এই অবস্থা দেখে কইতো আমগরে আবার লটকা ঠিক না কারণ এটা প্রথম একশো আশি কিলোমিটার বেগে বাংলা ভাষা গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে হইলো নোয়াখালীতে কোন খালি খালি লক্ষ্মীপুরে গেলাম স্টেজ উঠার আগে একজন এসে বলতে সুজুর আমি আপনার অনেক ভক্ত আমি বললাম ঠিক আছে একজনে বলতে সুজুর ইন্ডিয়ায় হিন্দি যা ইন্ডিয়াই হিন্দি যা আমি বললাম এটার মানে কি হিন্দি হিন্দি এটা কি হুজুর এখান দিয়ে এসে ওখান দিয়ে যা ঠিক না এটা নোয়াখালীর ভাষা পিছন দিকে আমি যখন ওয়াজ করছিলাম খুব পানি পিপাসা লেগেছে তো আমি একজনকে বললাম একটু পানি দেন পানি দেন কিছুক্ষণ পর একজন আলেম দিন নাম দিব না চিনেন আপনারা অনেকে উনি হঠাৎ করে দেখতেছেন যে হুজুর পানি চাচ্ছে আমি পানি চাচ্ছিলাম একজন উঠে বলতেছে হুজুর একটু হানি দেশ না হুজুরে কি দে হানি দে তা আমি জন্য মাঝে মাঝে বলি যে প্রথম অ্যাক্সিডেন্ট করেছে এটা আমাদের বাউন্নের বাউন্নের ভাষা বাংলা ভাষা প্রথম অ্যাক্সিডেন্ট করেছে নোয়াখালীতে ঠিক কিনা এরপর এটা কি তুলে তাড়াতাড়ি মেডিকেল যখন নিবে অ্যাম্বুলেন্স করে নিছে চট্টগ্রাম ওখানে গিয়ে আহত হইছে কি হইছে আহত হইছে এরপর এটাকে বাঁচানোর জন্য শেষ ট্রিটমেন্ট নেওয়ার জন্য যখন শাহজালাল ইয়ামানির দেশে সিলেটে নিচ্ছে সিলেটে গিয়ে বাংলা ভাষা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি নিহত হইছে ঠিক কিনা যাই হোক আমি সিলেট শায়স্তাগঞ্জে আমার ভাইজান গিয়েছেন গত বছর ওখানে একটা বিষয় বুঝাচ্ছিলাম আমাকে প্রশ্ন করা হয়েছিল যে হুজুর কবরের দুনিয়াতে আমরা জিন্দা না মুর্দা তাই আমি বললাম সে প্রশ্ন করেছে আমার নবী কবরে জিন্দা না মুর্দা আমি বলেছি আমার নবী অবশ্যই কবরে মোবারকে মদিনাতুল মুনাওয়ারায় জিন্দা শুয়ে আছে সুবহানাল্লাহ ঠিক না ঠিক না আমার নবী উম্মতের সমস্ত কিছু দেখছেন আল্লাহর হুকুমে প্রতিদিনের আমলগুলি আমার নবীর কাছে পেশ করা হয় সুহান মাঝে মাঝে কষ্ট লাগে আল্লাহ জানি আমার নবীর জানি কেমন রক্তক্ষরণ হয় যখন উন্মতের আমল নামাগুলি দেখেন মাঝে মাঝে আফসুস হয় আল্লাহ আমাদেরকে হেদায়তের পথে কবুল করুন তো বলছিলাম ওখানে তা আমি বললাম কনসেপ্টটা বুঝালাম এভাবে যে দেখেন রুহের জগতে আল্লাহর হুকুমে আমরা আল্লাহর কাছে জিন্দা ছিলাম না মুরদা ছিলাম আওয়াজ দিতে হবে আর একটু জোরে ওখান থেকে একশো বছর পাঁচশো বছর যতদিন আল্লাহর হুকুম ছিল ওখানে ছিলাম আল্লাহর হুকুম হলো ইন্তেকাল হোক ট্রান্সফার হও ওখান থেকে ট্রান্সফার হয়ে ইন্তেকাল হয়ে মায়ের পেটে যখন এসেছি বলুন তো জিন্দা ছিলাম না মুর্দা মায়ের পেটে কি ছিল একদিন দুই দিন এক মাস দুই মাস পাঁচ মাস আট মাস নয় মাস দশ দিন দশ মাস দশ দিন যতদিন মায়ের পেটে আল্লাহ রাখতে চেয়েছেন ওখানে জিন্দা ছিলাম মায়ের পেটের মধ্যে শ্বাস নিঃশ্বাস নিয়েছি মা খেলে খাবার খেয়েছি ওখানে জিন্দা ছিলাম আল্লাহর হুকুম হলো ইন্তেকাল হও ট্রান্সফার হও এরপর ইন্তেকাল হয়ে ট্রান্সফার হয়ে রাব্বানা আতিনা ফির দুনিয়া এই দুনিয়াতে এসেছি বলুন বান্দা দুনিয়ার মধ্যে জিন্দানা না মুর্দা আওয়াজ দিয়ে বলেন জিন্দা না যারা জিন্দা তারা আওয়াজ দিয়ে দুই হাত তুলে বলুন জিন্দা না মুর্দা তাহলে এই দুনিয়াতে জিন্দা একদিন দুই দিন এক এক মাস দুই মাস এক বছর দুই বছর পাঁচশো বছর হাজরত আদম আলাহ সালাতাম এক হাজার বছর হায়াত পেয়েছেন সোলেমান আলাহ সাল্লাম ষোলোশো বছর হায়াত পেয়েছেন দুনিয়াতে যতদিন আল্লাহ চাইবেন ততদিন আমরা দুনিয়াতে জিন্দানা না মুরদা এরপরে কল্লু নাফসিন জায়কাতুল মত এরপরে যখন আমরা দুনিয়া থেকে আল্লাহর হুকুমে কবরের দুনিয়াতে যাব এই দুনিয়া ছেড়ে কবরের দুনিয়াতে গেলে জিন্দানা না অনেকে সন্দেহ তাই নাকি কবরে কি আপনারা তো তারপরে আওয়াজ বেশি করছে একসাথে সিলেটে সাহেস্তা করছে ওখানে বলতে জুজুর মারা খাইছো কি খাইছো মারা খাইছো এখন ফার্স্ট টাইম শুনেছি তো মারা খাইছোন বলছে পর আমি বললাম স্টেজে তো খাবার দাবার খেয়ে উঠেছে এটা কোন খাওয়া দাওয়া এটা কোন খাওয়া দাওয়া বলতে জুজুর মারা খাইছোন মানে মারা গেছে তো জন্য বললাম সিলেটে গিয়ে আসলে আপনাদের সিলেটে এসে বাংলা ভাষা মারা খাইছোই

আমি বললাম মারা খাইছুন যদি হয় বাবা যদি মারা যায় তাহলে কবরের মধ্যে মন কান্না কিরে প্রশ্নের উত্তর কি আপনার আব্বা দিবে বলে না হুজুর আমাদেরকে দিতে হবে তো আমি বললাম তাহলে কেমনে মারা খাইছো কবরের দুনিয়াতে আমরা কি জিন্দা জিন্দা না মুর্দা জিন্দা তবে এই জিন্দা দুনিয়ার জিন্দগির সাথে মিল দুনিয়াতে যেমন জিন্দা আছি মায়ের পেটে যেভাবে জিন্দা ছিলাম ওই মিল তারপরে মায়ের পেট থেকে আল্লাহর কাছে যেভাবে জীবিত ছিলাম ওই মিল আবার কবর থেকে আল্লাহ দিন হুকুম চাইবে কবরে থাকবো নামে তলুরুস ওখানে বাসর রাত্রির মতো আল্লাহ সাজিয়ে দিবেন যদি আর্শেখ রাসুল করি ঠিক কি না আশেক রসুল জন্য বাসর রাত্রির মতো সাজিয়ে দিবে নামত লুরু উরুস এজন্যই বলেছেন আমরা অলি আল্লাহদের উরুস পালন করি ঠিক কি না খাজা গরিবের নামাজ খাজা বাবার উরুস পালন করি গোসে পাখের উরুস পালন করি ঠিক না উরুস মানে হলো আল্লাহর বালির সাথে ওই আল্লাহর মিলন হয়ে গিয়েছে সুফান এগুলো বোখারি শরীফের হাদিস অনেক বড় বিষয় আমার আল্লাহ না দা জিবরিল জিবরিল কে ডাকেন এবং বলেন ওহেবুকা ফুলাল জিবরিল আমি ওমক কে ভালোবাসি জিবরিল বলেন ইয়া ইয়া আল্লাহ খুব ভালো কথা আমরা কি করব আল্লাহ বলেন আমি ভালোবাসি তুমিও ভালোবাসো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনেক বড় বিষয় মূল ব্যাপারটা হলো কনসেপ্টটা হলো উরুসের দিন আল্লাহর বেলির উরুসের দিন আমার আল্লাহর হুকুমে জিবরিল আমিন ফেরস্তাদেরকে নিয়ে নামে এবং অলি আল্লাহর উরুসের দিন যারা যেই আর্জি নিয়ে আসে আল্লাহর সমস্ত আর্জিগুলি কবুল করে যাই হোক আমি যেটা বলছিলাম কবর দুনিয়া থেকে যখন আল্লাহ ডাক দিবেন হাসরে বলুন বান্দা ইন্তকাল হয় ট্রান্সফার হয়ে হাসরের ময়দানে গেলে জিন্দানা মুরদা আওয়াজ দে বলে হাসরের ময়দানে ফামাইয়া আমাল মিসকলা দাররাতিন শানাইয়ারা

যদি না মারা যায় তাহলে তুমি কিভাবে বলো আব্দুল কাদের জিলানি মুর্দা পরে আছে তুমি কিভাবে বলো খাজা আজমের খাজা গরিবের নামাজ আজমের শরীফ এ পরে আছে তুমি কিভাবে বলো আবদালমানি মুর্দা পরে আছে তুমি কিভাবে বলো যে আমার নবী মদিনাতুল মুনাবারায় 10টা মানুষের মতো মুর্দা পরে আছে আরে তুমি যদি আলা হাযরতের মতো ফাসেক না মানুষ সাধারণ মানুষের তো ফাসেক না আলাহ হাযরতের মতো আশিক ہوتا তাহলে তুমি বলতা তু জিন্দা হে বল্লা তু জিন্দা হে বল্লা মেরে চশমা আলম से চুপ जाने वाले ঠিক না ঠিক তুমি বলতা আমার নবী আট দশটা মানুষের মতো মুর্দা নয় আমার নবী জিন্দা চোখের আড়াল হয়েছে মনের আড়াল না ঠিক হাত আমার নবীকে দেখার রাস্তা খোলা রেখেছেন কে ভাইরা আমার বাবার আমার এজন্য বলছি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না সৎসঙ্গ সর্বনাশ কারো পৌষ মাস কারো সর্বনাশ তাদের কে বলছে আমার নবীর ক্ষেত্রে আল্লাহ ক্ষেত্রে ইসলাম কোরআন অলি আল্লাহ সাহাবাই রসুল মোতাহারা আমার স্ত্রী আমার নবীর স্ত্রীগণ আম্মা জানকে বলা তিনাদের কথা বলার ক্ষেত্রে একবার নয় দুইবার নয় দশবার নয় কয়েক হাজার বার চিন্তা করে বলতে হবে আদিনী করলো আদব দিন প্রতিষ্ঠা আদবের উপরে ঠিক কিনা আদবে আউলিয়া বে আদবে শয়তান এই জন্য আদব রাখবেন এই বছর তফসির করেছি আগামী বছর ইনশাল্লাহ অন্যান্য যত বিষয় দিয়ে আছে ইনশাল্লাহ করব যেহেতু রাত দেড়টা বেজে গেছে দেড় ঘন্টার উপরে হয়ে গেছে কষ্ট হয়েছে কি খারাপ লেগেছে আমি জানি বেলালি সুরের জন্য অনেকে বসেছেন আগামী বছর ইনশাল্লাহ যদি আল্লাহ কি এই বছর কি ভালো লাগে কার কার খারাপ লাগছে হাত তুলে কার ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমি বুঝি এই যে দেড় ঘন্টা পরে এত করা নাড়া লাগাইছেন এটার মানে হলো হুজুর আরো এক ঘন্টা করেন না না যে বলে লাভ নাই বাবারে অসুস্থ অসুস্থ দিয়ে যে দেড় ঘন্টা আল্লাহ আলোচনা করাইছে এটা আল্লাহর রহমত ঠিক খুব অসুস্থ আমার গলা দেখে একটু বুঝতে পারছে আমার খুব কথা বলতে কষ্ট হচ্ছে তারপরও আপনাদের মহাব্বতে যাতে প্রত্যেকটা হৃদয় সিনাটা মদিনার আয়না হয়ে যায় দরকার আছে কিনা ইনশাআল্লাহ এই বছর তাফসীর করেছি আগামী বছর ওয়াদা করে গেলাম আমি নাত রাসূল পড়ব ইনশাআল্লাহ ঠিক আছে আপনি এরকম জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আর দু নায়নের সোল পাক দেখলে কেমন হতো ঠিক না এতক্ষণ আওয়াজ আছিল কই এখন শেষের বেলায় আওয়াজ নাকি ব্রাহ্মণ বাড়িয়া সুরের গ্রাম মার্শাল আমার বাবা বলতেছেন এটা হলো সুরের গ্রাম ঠিক নাকি আমরা তো ওই সুর দিয়ে ওয়াজ করতে পারি না তবে সুর দিয়ে কিছু কালাম পড়তে পারি কি খারাপ লাগছে খারাপ লাগছে ভেসে হাজারতে বেলালের মধুরাজা ঠিক সেইয়া ছিল এমন প্রেম মুগ্ধ আমার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে হতো বৈদ নয়নের সোল দেখেলে দেখলে কেমন হতো জোরে জোরে দু ও জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে ও মদীন আমি তোমারি মদীন তুমি আমার

আমার নবীর আশেকরা এখনো জিন্দা আছে তোমরা যতই মনে করো করোনা দিয়ে পঁচিশ কোটি মানুষ মরতে পারে কিন্তু ইমামে হুসাইনের কারবালার সৈনিকরা এখনো ঘরে ঘরে জিন্দা আছে তারা বাঁচাবে ইসলামকে বাঁচাবে আল্লাহ আল্লাহ রসুলের আজমাত জন্য রক্ত দিয়ে গোসল করে ইসলামকে বাঁচাবে ঠিক না তাদের জুবানে থাকবে নারায় তকবি আল্লাহ নারায় ঠিক না কিছু কিছু আছে ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান নাউজুবিল্লাহ এখন তারাই ফালতু হয়ে গেছে ঠিক না আপনাদের বাড়িয়াতে ওনাদের আসা যাওয়া হয় আমি ওনাদেরকে বলি ভাই আমার আপনিও কুরআন সুন্নাহ দাওয়াত দিচ্ছেন আমিও কুরআন সুন্নাহ দাওয়াত দিচ্ছি আপনি ইয়া রাসূলুল্লাহকে যদি ফালতু স্লোগান কর নাউজুবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রাসূল ঠিক না খুশি হবে কে রসুল যখন বানাই দিলাম হে আল্লাহ রাসুল ইয়ারসুল আল্লাহ হে আল্লাহ রাসুল তখন তো আরো আল্লাহ আল্লাহ রসুলা বরকটটা তো আর বাচ্চা নাকি আমাকে দেখাচ্ছিল জয় বাংলা দিছে কিনা এরকমই হয় ইয়ারসুল্লাহ বলে ফালতু স্লোগান আটকায় দেন আর যখন জয় বাংলা জয় বঙ্গবন্ধু হয় তখন কিছু বলার থাকে না আপনাদেরকে বলি ভাই আমার আপনি আমার ভাই আপনাকে নিয়ে জান্নাতে থাকতে চাই ঠিক না ঝগড়া আছে ঝগড়া আছে নবীকে ভালোবাসবেন এটার মধ্যে ভালোবাসার মধ্যে কি কোনো সীমাবদ্ধতা আছে লাভ ইজ ब्लाइंड ভালোবাসা তো অন্ধ হয় ঠিক কি না আমি তোমাকে ভালোবাসি এখন যখন ভালোবেসে ফেলেছি তোমার বিরুদ্ধে না শুনি না দেখি ঠিক কি না তাহলে আপনি কেন আমার নবীর বিরুদ্ধে বলবেন অলি আল্লাহদের বিরুদ্ধে বলবেন ঠিক না আহেলে বায়াতের বিরুদ্ধে বলবেন আল্লাহ প্রত্যেককে বুঝ দান করুক আমিন বলেন সঠিক হেদায়তের পথে সিরাতুল মুস্তাকিম মাইলা নেওয়া সাহাবি অলি আল্লাহ এবং আমার রসুলের দেওয়া আসে হারি সুনা তল পথে মতে কবুল করুন আর একটু চবাজে বলুন সিদ্দিক ফারুক উসমান হায়দার চার জন সাহাবা সবচেয়ে ভেতন কারণ তাদের দিলে আছে আল্লাহর প্রখমবারে জোরে নারায় তাকবি আল্লাহ হু আকেবারে জোরে নারায় তাকবি আল্লাহ আকেবারে জরে নাড়ায় ৃসা। হাদীনে খোদা তিনি নবী কামলিওয়ালা ঠিক না আর জাহারি মাসিলাতে দুনিয়া উজালা জাহারি বিরহে দুচোক ও সরু ঝড়া চলো নবী জি জান্নাতে নদে নাতে যা জেদ রাজিয়াছি কিনা মুসলমান দুই হাতটা দিয়ে রাজিয়াছি কিনা আপনাদের কাছে মোবাইল আছে মাঝে মাঝে একটু এমتحان একটু मोहब्बतের কারণ জান্নাতের বাগান তো এটা ঠিক কি না আজকে জান্নাতের বাগান একটু এক কাজ করেন একটু সুন্দর করে নুরানি একটু এখানে জান্নাতের বাগান একটু নূর জ্বালায় দেন পারবেন তো এই তো মাশাআল্লাহ এই যে একটা একটা করে জ্বলছে যাদের কাছে আছে সবাই নুরানির লাইটটা একটু আলোটা জ্বালায় দেন মার হাবা বলেন মারhaba মাশাআল্লাহ তোমরা যাদের হাতে আপনাদের হাতে ফ্ল্যাগ পতাকা আছে হাতে পতাকা আছে নাই সমস্যা নেই আল্লাহ এ হাতকে सलामत রাখুক আমিন বলেন আমিন বলেন হাত না থাকলে তো খেতেও পারবো না ঠিক কি না আমিন বলেন আমিন হাতটা তুলে আমার مدينه কে খুশি করে আল্লাহ কে খুশি করে চলো নবী জি জান্নাতে مدينه যাই গোলা মে মেরে মাওলানাজির গুলা মেরে কুনো চিন্তা না আই ছলো নো ভিজি জনা তে মধিনা দে আল্লা দাতা শর্বা কারি ঠিকনা আল্লা দাতা নবী কাছে বন্টনকারী ওই নবী বন্টনে আমি যেন অধিক দয়া পা চল নবীজ জান্নাতে মদিনাতে যাও মবতে চলন নবীজ জিয়ারতে আ নাবীজির গুলা মে মাওলা গুলা মে কোন চিন্তা নাই চলো নাবীজি জান্নাতে বিদাতে যাই আমি যার প্রেমে পড়ে হলাম দিবানা অনেক দূরে তার বাড়ি সোনা মদিনা ঠিক না আরে অনেক দূরে তাহার বাড়ি সোনার মদিনা মোহ্ব আমি যা প্রেমে পোড়ে হোলাম দিবানা আমি যার হরেকে দূরে তার বাড়ি সোনার মদিনাকে আবু বা কোরবান তাই তো নবীর পাশে আছে হইয়া দিবানা তাই তো নবীর পাশে ঘুমায় হইয়া দিবা না মহাবতে আমি যাহার প্রেমে পড়ে দিবা না আমি যাহার অনেক দূরে তার বাড়ি সোনার মদিনা দূরে তার বাড়ি সোনার মদিনা আ মদিনারী রজা পাকে ঠিকরা মদিনারী রোজা পাদার অন্য কিছুই না চাই শুধুনো বীজ দিদার অন্য কিছুই না সবাই আমি যা প্রেমে পড়ে আমি আনেকে দূরে তাহারে বাডি সোনার মদি দূরে কার বড়ি সোনার মদিনা না বহু দূরে সোনার মদিনা বহু দূরে কিন্তু দিন আমার অন্তরে ঠিক না আওয়াজ মুসলমান ঠিক না তারি অন্তর জুড়ে মাদিনা আছে রে অন্তর জুড়ে মাদিনা আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে আল্লাহ মদিনা মদিনা বলে রে মোহাম্বত সোনার মদিনা আরো জোরে সোনার মদিনা re kintu madina <Sessizia> wala mohabbat kintu madina wala বাইজে গিয়েছে একবার সোনার মাদিনায় তারে মনে আরে কোনো দুঃখ রইল না তারে মনে আরে কোনো দুঃখ রইল না তারি অন্তর জুড়ে মাদিনা আছে রে অন্তর رے مدینہ مدینہ بولے اللہ مدینہ مدینہ بولے زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے تمہارے لیے بدن میں تمہارے لیے ہاں تمہارے لیے بھی تمہارے لیے تمہاری چمک تمہاری دمک تمہاری جلک تمہاری مہک زمین کو سام گنیشاہ تمہارے لیے گئی یہ سبسو تماری یہ شام وی برگو شجاری باغو تمہاری یہ سپا یہ سے کمال

خدا کے یہاں تمہارے لیے خدا یہاں تمہارے لیے خدا یہاں تمہارے لیے یا رسول اللہ نا عشق کے رنگ میں رنگ جام میرے یار بولو عشق کے رنگ رنگ جائے جب افتار تو کھلتے گے گلاموں پہ اثرار کے رہتی گے او توسیف و تنائے شاہی عبرار میں ہر ہر وار

یا رسول اللہ لم یا تین کا نیم مسل تا شد پہ جانا جگڑا جے تاج تو سار سو ہے تجھے گوش ہے سارا جانا یار سور سبحان اللہ ہمارا اللہ حضرت امام عشق محبت پروانہ شمع رسالت قاتین نجدیت امام احمد رضا خان علیہ رحمہ ہدای کے بکشیش میں رکھتا ہے فرما سبحان اللہ تینی بول چھن

نظر عرفیت سے وسا کا قاتم اے گئے سو پاک قبر کرم بر سنہار ریم جم ریم بوند ادھر بھی گرا جا بس خامہ خامہ لا وائر جا اس رنگ میری ہے رنگ تیرا مر تن من دھن سب پھوک دیا یہ جان بے پیار لگا جان یہ جان پیار لگا جان یہ جان پیار لگا جان یا رسول اللہ خراب لچھے خراب لچھے اس کے بیٹ گورے شے বারো বছর আগের কথা মনে পড়ছে বারো বছর আগে দুই হাজার বারো কিংবা তেরো সালে এই বিট ঘরে আসা হয়েছিল অনেকে জানেন অনেকে জানেন না অনেকের হয়তো বা মনে আছে বারো বছর আগে এসেছি তখন কালাম পরিবেশনা হয়েছে এখন মনে হচ্ছে সে কালামের জন্যই আসে কেরোসুল বেলালে হাফসিরা বসে আছে কি খারাপ লাগছে আমার আল্লাহ হাজাত এক এক ভাবে এক এক রকম ভাবে মহাব্বতে রসুল জাহের করেছে ঠিক না প্রকাশ করেছে যখন আপনি ভালোবেসে ফেলবেন তখন শুধু কাসিদা বের হতে থাকবে ঠিক না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুক কামিন বলে ইনশাল্লাহ এই বছর কয়েকটা শুনিয়ে দিয়েছি আগামী বছর ইনশাল্লাহ কেমন আল্লাহ কবল করুক এই বছর না বলো এই বছর আল্লাহ যদি তফিক দেয় কি খারাপ লাগছে জানি তুমি আছো সে থাই যে সিদ্ধি কোমর ঘুমায় ঠিক না ঠিক না জানি তুমি আছো সে থাই যে সিদ্ধি কোমর ঘুমায় মোহব্বত করি তাদের মতোই মন চাই বুক চিড়ে তোমায় দেখাই ঠিক না হাবিবিয়া রসুল্লাহ হাবিবিয়া রসুল্লাহ হাবিব সোল্লা হবীবী রোল্লা হবি তোমার প্রেমে বুক ভাষাই তোমাকে স্বপ্নে দেখতে চাই ঠিক না তোমার প্রেমে বুক ভাষাই তোমাকে স্বপ্নে দেখতে চাই তোমার প্রেমে বুক ভাষাই তোমাকে স্বপ্নে দেখতে চাই এ প্রেম সদা মজবুত থাক যাবে আমার গরে দান যা হাবিবি মহবতে হাবিবি লল্লা হিবি

ধোকারে জানি না থাকবো যে কি করে ঠিক না কবরে অন্ধকারে জানি না থাকবো যে কি করে রাখবে কে তোমার আমার কদামে حبيبي يا رسول الله لا حبيبي يا رسول الله حبيبي يا رسول الله حبيبي, حبيبي يا رسول الله حبيبي, رسول, الله حبيبي رسول الله حبيبي يا رسول الله حبيبي يا رسول الله مرشدنا مهر بھنا مو কেমনে জানি না হব পার কাল মুর্শিদামার হইও জামিনদার ঠিক না মুর্শিদ নামের ভান তরিমো কেমনে জানি না হব পার নিদন কালে মুর্শিদামার হইয় জামিন্দার হা নিদন কালে মুর্শিদামার হইয় জামিন্দ্লা হল্ হো জোড়ে আল্লাহ تمہارے اللہ ہو اللہ ہو دیکھی لے بڑے بڑے مونے ہوئے مدینہ والی روپ چھایا تو نئے تمہارے دیکھی لے بڑے مونے ہو মুদিনা বালারি রূপে চায় তো নয় তব চরম তল আদমে ঠিকানা তব চরম তল আদমে ঠিকানা

দার মদনার গুলামী আমায় দে ও মুশদ ম মোরে আমাযে গামী আমায় ম মদীনার গুলামী আমায় দে ও মুশ মোরে মদীনার আমাযে আমায় ও মাদিনা মনোবার কোথায় গেলে বাবু মোরা বাগদা দিতে বসে বসে বাঘ দিতে বসে বসে খেলছো সদা প্রেমের খেলা খালি ঝুলি ভর্তি করে দে ও সে পিয়া মদিনার গলামী আমায় দে মদীনার গোলামী আমদিনার গলামী দে আজ নি রেতে বসে বসে খেলছু সেমের মালা আল্লাহ রোলি খাজা বাবা আজ মেরেতে বসে বসে খেলছ সদা প্রেমের খেলা ভাঙা তকদির সোড়া লাগাই দে ও খাজা পিয় আহমদিনার গোলামি আমায় দে মদিনা গোলামি আমায় ও খাজা আহমদিনার গোলামি hey, hey, hey. হীরা চাই না মুক্তা চাই না এই আশিকের নাই কাম না হীরা মানিক মুকতা চাই না হীরা মানিক মুকতা চাই না এই আশিকের নাই কাম না ফয়যে মনওয়ার করে দে ও মুরশিদ মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় রে ও মুর্শিদ মোরে মদিনার গোলামী হে ও মদিনা না মনোবারা কোথায় গেলে পাবো মোরা ও মদিনা না মনোবারা মদিনা কোথায় গেলে পাবো মোরা থেকে পর্দা উঠায়ে দে ও রসুল্লা থেকে পর্দা উঠায়ে দে গোলামে আমার মোরে মদীনার গোলাামে আমায় দে মদীনার গোলামি আমায় দে ও মুর্শিদে মোরে মদীনার গোলাামী আমি বলুন আমি আল্লাহ কবুল করুক আ আজকের এই কোরআন সুনার মেহফিলের উসেলায় আমাদের জীবনটা পল্টাবার মতো তৌফিক দান করুক আমিন বলে বিশেষ করে যারা আজকের এই মেহফিলকে কষ্ট করে ইন্তজাম করে এই পর্যন্ত রাত্রে প্রায় দুইটা বাজে এতটুক পর্যন্ত যারা আঞ্জাম দিয়েছেন সেই বীর বীর যুবক ভাই বাবাদের হায়াতের বরকত দান করুন আর জোরে বলেন আর জোরে বলেন যারা এই হাফেজে কোরানদেরকে পাগড়ি দিয়ে সম্মান দিয়েছেন সার্টিফিকেট দিয়ে মর্যাদা দিয়েছেন আল্লাহ তুমি হাসরে ময়দানে তাদেরকে পাগড়ি বেঁধে রসুল উল্লাহ দিয়ে সম্মান দিও আমিন বলেন আমি কারণ কোরআনে হাফেজদেরকে সম্মান দিলে সম্মান বাড়িয়ে দিবে কে আল্লাহ আমাদের প্রত্যেকের আশা বসাকে কবুল করুক অনেক মা বোনরা শুনছেন তাদেরকে রাবে বসছি খাতুলের জান্নাতের সঙ্গী সাথ হিসাবে কবুল করুক আমিন বলেন আমিন ইনশাল্লাহ আমার ভাইজানের কাছে দোয়ার ব্যবস্থা করে আরজি করে আমি দিয়ে যাব কেয়াম করে কেয়াম করে ইনশাল্লাহ দোয়া হবে আমার শরীরটা অত্যন্ত খারাপ আমার জন্য দোয়া করবেন তো ইনশাজ কে কে দোয়া করবেন না হাত তুলেন এটা হইলো এটা ওই যে বলছিলাম যুবক ভাই বাবারা তাড়াতাড়ি তবরো কি না

এই যুবক ভাই বাবারা কষ্ট করে মুরব্বীরা কষ্ট করে সাজিয়েছেন আমরা যদি দশ মিলে আরেকটু সহযোগিতা করি আমি বারো বছর আগে যখন এসেছিলাম আমার মনে আছে গরু জবাই হয়ে তবরক করা হয়েছিল আজ থেকে দুই হাজার বারো কিংবা তেরো সালে মজার বিষয় হল তখনই মাহফিল টাউদ্দিন আমাদের মানে কর্মসূচি ছিল বিএনপির কর্মসূচি ছিল ইয়া ছিল অবরোধ ছিল আমি রিক্সা দিয়ে কুমিল্লা আসছি ওখান থেকে ট্রেনে করে বহু কষ্টে এখানে আসতে হয়েছিল তো এসে দেখতেছি এত আশিকার রাসুলদের ঢল এবং আলহামদুলিল্লাহ তবরকে ব্যবস্থা ছিল আমি এই জন্য বলবো তবরকে ব্যবস্থা রাখবেন আর দ্বিতীয়ত এলাকার চেয়ারম্যান সাহেবকে আজকে মেহফিলে আছে না বাবা আপনি আপনাকে আমি অনুরোধ করে যাব এলাকার যে রাস্তা আমার হাডি নিয়ে এই পর্যন্ত যে বসেছিল এটা তো নব্বই লক্ষ বেদিনকে কালমা পড়ে মুসলমান বানিয়েছে ঠিক আদেরকে ভুলে গেলে চলবে মুসলমান আমার দাদা হাজার হলেন আবেদ সালমাদানি যিনি সুনিয়াত প্রতিষ্ঠা করেছেন বাংলার জামিন আল্লাহ কবুল করুক আমিন বলে আমি যেটা বলছিলাম ভাইয়ের আমার বাবার আমার শেষ এতটুকু বলেছি আমাদের দুই তিন দিন আগে উরুসে নবী গিয়েছে আমার ভাইজান গিয়েছিলেন প্রায় এবছর আমরা ইন্তজাম রেখেছিলাম প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ মানুষের শুধু আলিমই এসেছে বিশ পঞ্চাশ হাজার উপরে যাই হোক আমি যেটা বলেছি আমি শুধু মহব্বত এসেছি কি আপনারা কষ্ট পেয়েছে আর দোয়া দোহামকবুল ইবাদ ইবাদত কবুল হয় দোয়ারও সিলাই আসুন আমরা নবীকে সালাত সালাম দিয়ে আমরা নবীকে সম্মান করি মাদা।

قبلی امتی امتی امتی, امتی 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 تیرے قسمات پہلا کو سلام مصطفی جان رحمت پہلا

بنو پار جلوائے شار گرات پہلا پو سال خا جائے گا جائے اس مین تینوں ملا پلا کو سالا غم جس نے پایا تیرے سول زندہ کر دیا جس نے بہبی کا سار کاٹے کے رکھ دیا رہنوں اپنی اولاد مصطفیٰ مشکل یا دید شاہ سلطان عارفین حضرت آیا تلا شاہ رون کے اہل سلط پیدا سلام سلا تین لا کو سلا جس نے عاشق کے رسول اس پر لا تو سلام میرے آقا کی روزاں پہ بےحد درو

ہمیں ریکوشٹ کرو آج کر میں فیل آمین ربنا آتنا فی الدنیا حسنتا وفی الاخرات حسنتا وکن عذاب النار وکن عذاب الحشر وکن عذاب السخر وکن عذاب القبر وکن عذاب المیزان الصلاة والسلام علیکی یا سیدی و سندی یا رسول اللہ ارینی جمع یا حبیب اللہ انظر حالنا يا نبي الله اسم قالنا يا رحمة للعالمين اللهم انت السلام ومنك السلام عليك رجوع السلام وحينا ربنا بالسلام ودخلنا الجنة دارك دار السلام تبارك ربنا وتعاليك يا جل جلال والإكرام سمینا و تعالی غفران ربنا و الیک المصیر ربنا اغفر لی و لوالدی و للمؤمنین یوم یقوم الحساب رب ارحمهما كما ربیانی صغیرا یا رب العالمین مولا مہربان خدا گبھیر رجونی تی اللہ قرآن سنر میں فلشیش کرے قرآن حافظ در پاگری پریدھان پلکھ کرے আল্লাহ বিশেষ করে এলাকার যুবক ভাই বাবারা আজকের যেই কোরআন সুনান মেহফিলকে ইন্তজাম করেছেন আয়োজন করেছেন আজকের কোরআন সুনা থেকে যা কিছু আলোচনা হয়েছে তেলাবাদ করা হয়েছে বিশেষ করে আল্লাহ তোমার নবীর প্রতি ইজ্জত সহকারে মহব্বত সহকারে সালাতু সালাম পড়ে আমরা তোমার কিছু গুনাগার বান্দা হাত বাড়িয়েছি গো আল্লাহ আল্লাহ তোমার নবীর এতিমদের হাত খানা কবুল করে আল্লাহ

আল্লাহ বিশেষ করে আল্লাহ শাহ সহ আল্লাহ আল্লাহ বিশেষ করে আল্লাহ আবেদ সালমাদানি সফর সঙ্গী আল্লাহ বায়তের রসুল জিন্দা কার্নেওয়ালা সফর সঙ্গী শুনেছি অসুস্থ আল্লাহ আব্দুল আজিজ আল্লাহ আবিদ আল কাদরি সাহেব অসুস্থ আল্লাহ পানিশ্বর দরবারে পীর সাহেবকে বলা অসুস্থ আল্লাহ প্রত্যেকের বিশেষ করে অনেকের মা নাই অনেকের বাবা নাই দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পারা প্রতিবেশী বন্ধু বান্ধব দরবারের আশিকান মহিদান মহিব্বান বিশেষ করে ইমামের আব্বানি দরবার শরীফ সহ প্রত্যেক দরবারের আশিকান মহিব্বান রসুলের আশেকরা যারা কবর বাসী হয়েছে প্রত্যেকের কবরে আজকের এই সবগুলি কবর করে নবাল্লা প্রত্যেকের কবরটা নিয়ে জুলজান্না জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও আল্লাহ আল্লাহ যে মাকে দেখলে হজের সব টুকুন হতো গো আল্লাহ আল্লাহ বাবা মানুষের মতো মানুষ বানিয়ে দিয়ে গিয়েছে আল্লাহ সেই মা বাবা আজকে কবরে হয়তো বা আমরা এখনো আল্লাহ আল্লাহ সেই মা বাবার কবরকে টুকরা হিসাবে কবুল করে নেওয়া আল্লাহ এই অত্রবিদ গড়ের এলাকার পানিশ্বর এলাকার সহ ব্রাহ্মণবাড়ি এলাকার যত আশেখের চুলরা আল্লাহ বান্দাবান্দিরা কবর হয়েছে জিন্দা মুর্দা সকলকে ক্ষমা করে দেওয়া আল্লাহ আল্লাহ মা বোনদের রাবে বসরী খাতুনের জান্নাতের সঙ্গী সাথ হিসাবে কবুল করে আল্লাহ আল্লাহ বিশেষ করে আমাদের ভাই বাবাদেরকে বেলালে হাফসি ওয়াইসকুরনের মতো আশিক রাসূল হিসাবে কবুল করে আল্লাহ আল্লাহ যে পথে চললে তুমি খুশি তোমার কামলি বানা নবি চললে খুশি আমাদের পীরাও নিয়া পীর মুর্শিদা চললে খুশি সেই পথে চলার মতো তফিক দান করো আল্লাহ আল্লাহ শুনছি আবার বৃহস্পতিবার থেকে লকডাউন দিবে আল্লাহ করোনা যাওয়ার পর আবার অমিক্রণ দিয়েছ আল্লাহ শুনেছি তোমার নবী বলেছে যে জাতির উপরে আল্লাহ নারাজ হয়ে যায় সেই জাতিকে মহামারী দেয় আল্লাহ তুমি যদি আমাদের উপর নারাজ হয়ে যাও আমরা কার কাছে চাইব গো আল্লাহ তোমার কাছে তো আমরা কীট পতঙ্গের নেও কিছু না

যারা অসুস্থ আছে প্রত্যেককে সাফে আজ হায়াতে তাইয়ে বাদান করো আল্লাহ আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত জিন্দিগি যাপন করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ জীবনে একবার হলো খানা কাবা মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ এই মাহফিল থেকে ঘরে যাওয়ার পরে যদি সম্ভব হয় তোমার মদিনাওয়ালাকে দেখিয়ে এখানে দুনিয়ার চোখটা বন্ধ করে কিসমতের চোখটা খুলে দিয়ে আমার নবীকে রাহমাতুল আলামিনকে দেখার একটা সুযোগ করেছি না কে

আল্লাহ আমাদেরকে पाच উক্ত নামাজই তাহাজ্জুদ گزار বান্দা হিসেবে কবুল কোয়েন ও আল্লাহ দিন ও দুনিয়ার خدمتگار বান্দা হিসেবে কবুল কোয়েন ও আল্লাহ মা বাবা কাادم সন্তান হিসেবে কবুল কোয়েন ও আল্লাহ ওলি আল্লাহদের পথে মতে চলে ওলি আল্লাহদের খাদেম ও শরবে কবুল কোয়েন ও আল্লাহ আওলাদের রাসূল রাসূলের গোলামি করে আল্লাহ তোমার খাস বান্দা হওয়ার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ তোমার কাছে নূহ সালাম চেয়ে তুমি কিস্তি দিয়ে পার করে দিয়েছো আল্লাহ তোমার কাছে ইনু সালাম চেয়েছে তুমি মাছের পেট থেকে চল্লিশ জন পরে ত্রাণ করেছ আল্লাহ তোমার কাছে ইউসুফ সাল্লাম চেয়েছে তুমি কুয়া থেকে হেফাজত করে তুমি মিশরের বাদশা বানিয়েছ আল্লাহ তোমার কাছে তোমার মৌসা নবী চেয়েছে তুমি ফেরাউনকে নিম্নদে ডুবিয়ে কে হেফাজত করেছো আল্লাহ আল্লাহ তোমার কাছে ইব্রাহিম খালিউল্লাহ চেয়েছে তুমি অমরুদের আগুন থেকে বাঁচিয়ে আগুনকে ফুলের গুলজার বানিয়ে দিয়েছো আল্লাহ আল্লাহ তোমার কাছে ইসমাইল জবিউল্লাহ চেয়েছে আল্লাহ তুমি তেনাকে ছুরি থেকে হেফাজত করে আমাদেরকে ঈদ উল আজহা উপহার দিয়েছো গো আল্লাহ আল্লাহ তোমার কাছে তোমার নূরের নবী রহমতুল আলমিন নবীর সাহাবারা চেয়েছে তেনাদের শাহাদের বিনিময়ে আমাদেরকে কোরআন উপহার দিয়েছো আল্লাহ আল্লাহ তোমার কাছে তোমার নবী আওলাদ তোমরা চেয়ে চেতনাদের রক্ত মাখা জেসেমের কারবালার ময়দানে ইসলামকে জিন্দা করেছিল আল্লাহ আল্লাহ তোমার কাছে তোমার পেয়ারা হাবিব চেয়েছে তেনার দান দান মুবারকের আমাদেরকে তুমি উম্মতকে ক্ষমা করে দিয়েছিল আল্লাহ আল্লাহ তোমার সেই উম্মতটা আজকে না ঘুমিয়ে রাতের অন্ধকারে তোমার দরবারে হাত তুলেছে গো আল্লাহ আল্লাহ নূরে নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে কাউকে তুমি খালি হাতে ফিরা না গো আল্লাহ আমাদের প্রত্যেকের সিনাকে মদিনার আয়না বানিয়ে দাও গো আল্লাহ আল্লাহ আমাদের সমস্ত দোয়া দরখাস্তগুলি কবুল করে নাও আল্লাহ বিশেষ করে বীর ঘরের যুবক ভাই বাবারা অক্লান্ত পরিশ্রম করে এই মেহফিলটাকে আয়োজন করেছে তাদের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দান করো আল্লাহ তাদের এলেমের মধ্যে বরকত দান করো আল্লাহ 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 উলামায়ে নিয়ে হাত তুলেছি পীর মাশায়েখদেরকে নিয়ে হাত তুলেছি গো আল্লাহ আল্লাহ যার হাতটা পছন্দ হয় তার হাতে রসিলে দোয়া দরখাস্ত কবুল করে আল্লাহ আল্লাহ সমস্ত নবীদের নবুয়াতের রসিলে কবুল করে নাও আল্লাহ আমিন বলেন

আল্লাহ সমস্ত রসুলদের রসিলায় কবুল করে আল্লাহ আল্লাহ সমস্ত হাফেজে কোরআনদের তালাওয়াতে কোরআন রসিলায় কবুল করে আল্লাহ আল্লাহ সমস্ত সাহাবাই কেরামদের সাদাকাতে রসিলায় কবুল করে আল্লাহ আল্লাহ সমস্ত হকানি রব্বানি আলেমদের এলেমের রসিলায় কবুল করে আল্লাহ আল্লাহ সমস্ত অলি আল্লাহদের বেলায়তে রসিলায় কবুল করে আল্লাহ আল্লাহ এই মুহূর্তে যারা খানায় কাবা তোমার কাবা গিলাফ ধরে লব্বাইক আল্লাহ লব্বাই বলে ডাকছে তাদের ডাকা ডাকি কবুল

চোখের পানি চড়ে দি বলুন ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ তোমার নুরের নবীর খাতিরে আমাদেরকে সিরাতুল মুস্তাকিম قائলে সুন্নাত আল জামাতের বায়াত এ রাসূল বায়াত এ পথে মতে কবুল করে আল্লাহ আল্লাহ গোসে পাকের উসিলে কবুল করে আল্লাহ খাজা গরিবে নওয়াজ রুসিলে কবুল করে নাও আল্লাহ বহদ্দিন নকশবন্দি মুজদ্দ আল ফিসানি আবে শালমাদানি জাহান শালমাদানি উসিলে কবুল করে আল্লাহ যা কিছু দরখাস্ত করেছি তোমার নবীর তেষট্টি বছরের এক একটি জিকির রুসিলে শেষদার রুসিলে কবুল করে আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মা বোনরা যারা দোয়ায় সামিল হয়েছে এতক্ষণ শুনেছে প্রত্যেক মা বন্ধুদেরকে রাবে অবশ্যই খাতুনের জান্নাতের সঙ্গী সাথী হিসাবে কবুল করনো নাও আল্লাহ ভাই বাবাদেরকে বেলালে হাফসি ওয়াইস করনের মতো আশিকের রসুল হিসাবে কবুল করে নাও আল্লাহ ছোট ছোট বাচ্চাদের জ্ঞান জ্ঞান এলেমে বরকত দান করো আল্লাহ যারা চাকরি বাকরি করছে ব্যবসা বাণিজ্য করছে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যতে বরকত দান করো আল্লাহ যারা বিদেশেতে আছে প্রত্যেককে কুদ্রবাই কুদ্রতি বাহিনী ফেরেশতাদেরকে দিয়ে বিদেশের ভাই বাবাদেরকে জান ও মাল হেফাজত করো আল্লাহ বিহুরমতি সাইয়িদুল আবরার সাইয়িদ